Amén. Assalamu alaikum. Shunte pachhen shobai? Assalamu alaikum sir. Yes sir. Alaikum salam ji. Bhalo achen shobai? Yes sir, alhamdulillah. স্যার গত ক্লাসে কি আমরা কি ডিআরজি ম্যাকডোনালাইজেশন পড়ছিলাম না? জি স্যার ম্যাকডোনালাইজেশন পড়ছিলাম। ডিআরজি পড়া হয়েছিল? এটা ডায়াগনস্টিক রিলেটেড গ্রুপস এটা হয় নাই তাই না? না স্যার। আচ্ছা এখান থেকে ইসলে এই থিওরি থেকে খুব একটা কোশ্চেন না স্যার, পসিবিলিটি খুব বেশি নাই। তারপরেও দেখি আমরা যদি দিয়ে দেয় দু এক মাসের কোশ্চেন। সো এইটা একটা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ যেটা হেলথ কেয়ার ম্যানেজমেন্টে ইউজ করা হয় স্ট্যান্ডার্ড কস্টিং এর জন্য। ওয়ান স্পেসিফিক এরিয়া হোয়ার স্ট্যান্ডার্ড কস্টিং কারেন্টলি অ্যাপিয়ার্স টু বি ফ্লাওরিশিং ইজ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। এখানে কি করা হয়, এখানে যেটা করা হয় যে একটা পেশেন্ট গ্রুপকে তাদের সিমটম অনুসারে বা তাদের ট্রিটমেন্ট অনুসারে একটা সেগমেন্টে ভাগ করে ফেলা হয়। এই যে দেখেন ডায়াগনস্টিক রেফারেন্স আর রিলেটেড গ্রুপ, এটা দ্বারা কি বোঝাচ্ছে, দা মেডিকেল কন্ডিশন ফ্রম হুইচ পেশেন্টস অ্যাডমিটেড টু হসপিটাল আর সাফারিং ক্যান বি ক্লাসিফাইড ইন টু ডিআরজিস। অর্থাৎ যেই মেডিকেল কন্ডিশন, তো এক একটা রোগী এক একটা মেডিকেল কন্ডিশন নিয়েই সাধারণত হসপিটাল গুলোতে অ্যাডমিটেড হয়। তো সেক্ষেত্রে তাদের যেই কন্ডিশন অনুসারে, মেডিকেল কন্ডিশন অনুসারে কয়েকটা গ্রুপে ভাগ করা যেতে পারে এবং ইয়ে করা যেতে পারে যে এই গ্রুপটার এই ধরনের ট্রিটমেন্ট লাগে, তাতে এমন কস্ট আসতে পারে। আর আর একটা ডিফারেন্ট, মনে করেন ক্যান্সারের জন্য যারা আসলো অথবা যারা ডায়াবেটিসের জন্য যারা আসলো অথবা কোনো গ্রুপ যদি আসে হচ্ছে হরমোন প্রবলেম অথবা কি অর্থোপেডিক্স, মানে প্রত্যেকটা গ্রুপ করে ফেলতে পারে ডায়াগনস্টিক অনুসারে। সেই ক্ষেত্রে একটা গ্রুপের কতগুলো ট্রিটমেন্ট লাগতে পারে আইডিয়ালি বা স্ট্যান্ডার্ড এভাবে সেট করে দেয়। তো এইটা হচ্ছে ডিআরজি, বলা হচ্ছে যে ডায়াগনস্টিক রিলেটেড বা রেফারেন্স গ্রুপ। তো এইটা একমাত্র হেলথ কেয়ার সিস্টেমে সাধারণত ইউজ করা হয়। এখন এই কনসেপ্টটা ইউজ করে বিভিন্ন সার্ভিস সেন্টারে, সার্ভিস ইন্ডাস্ট্রি গুলোতে ইউজ করা হচ্ছে। তো তাহলে এটা একটা স্পেসিফিক বা একটা স্পেশাল টাইপের স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম, যেখানে আপনি গ্রুপ করে ফেলতে পারেন রোগীগুলোকে তাদের কন্ডিশন অনুসারে, যাতে করে ট্রিটমেন্ট গুলো কি বেশি হচ্ছে বা কম হচ্ছে কন্ট্রোলের ভিতরে থাকছে না বাইরে চলে যাচ্ছে, জাস্ট ইউ ক্যান এক্সামাইন দিস পারফরমেন্স, হোয়েদার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্ট্যান্ডার্ড কস্ট অ্যান্ড অ্যাকচুয়াল কস্ট, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাকচুয়াল ট্রিটমেন্ট, এটা হতে পারে। আর এটার অনেক দুর্বল দিকও রয়েছে, কারণ আপনারা জানেন যে একই সিমটম নিয়ে গেলেও কিন্তু এক একজনের ট্রিটমেন্ট কম অনেক কম বেশি হতে পারে, এটাও এখানে বলা আছে। যেমন বলা আছে দেখেন কিছু কিছু ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্যাকেজ টু উইচ পেশেন্ট ইন এ ডিআরজি, একটা যে ডেট আপনার ডায়াগনস্টিক রেফারেন্স গ্রুপ বা রিলেটেড গ্রুপ যেটা আমরা বললাম, স্ট্যান্ডার্ড প্যাকেজটা কি হতে পারে, ইভেন দো হি অর শি মে সাসপেক্ট দ্যাট দ্য প্যাকেজ টু বি ইনঅ্যাডিকুয়েট ইন সাম কেসেস অ্যান্ড এক্সেসিভ ইন আদার্স। যদিও এটা এইভাবে সেট করা খুব টাফ, কারণ কারোর জন্য এটা হয়ে যায় অনেক ইনঅ্যাডিকুয়েট, আবার কারোর জন্য হয়ে যাচ্ছে এটা খুবই এক্সেসিভ। এই বিষয়গুলো যদি ডিল করতে পারা যায় তাহলেই কেবলমাত্র এই ডিআরজিটা কনসেপ্টটা আমরা ইউজ করতে পারবো হেলথ কেয়ারে, আদারওয়াইজ নট। এই যে একটা ডিফারেন্ট কনসেপ্ট তারা কাজ দিয়ে দিছে, বিস্তারিত আলোচনা করে নাই। বেঞ্চ মার্কিং আমরা কিছুটা বলছিলাম, বেঞ্চ মার্কিং আপনারা জানেন টিকিউএম এনভায়রনমেন্টে এটা ইউজ করা হয়, অর্থাৎ ইওর পারফরমেন্স ইজ কম্পেয়ার্ড এগেনস্ট দ্য বেস্ট প্র্যাকটিস অর বেস্ট পারফর্মার ইন দ্য ইন্ডাস্ট্রি অর উইথ ইন এ কোম্পানি, উইথ ইন অর্গানাইজেশন আর এট দ্য গ্লোবাল লেভেল, যে কোনো ভাবে বেঞ্চ মার্কিং হতে পারে। তার মানে হচ্ছে এখানে বেঞ্চ মার্কিং হচ্ছে জাস্ট কম্পেয়ার না শুধুমাত্র, এবং এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু পে ইউর এফোর্টস টু অ্যাটেইন সাচ পারফরমেন্স স্পেসিফিক্যালি উইদাউট কপিং দ্য স্টাইল অফ অপারেশন অর স্ট্র্যাটেজি অর পলিসি দে আর ফলোয়িং।
আপনি মার্কেট লিডারের সাথে অথবা যারা সব থেকে বেস্ট পারফর্মার বেস্ট প্র্যাকটিস তাদের সাথে কম্পেয়ার করবেন আপনার পারফরমেন্স আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস আপনার ডিভিশনগুলোর পারফরমেন্সটা কম্পেয়ার করবেন তারা যেই যেই সিস্টেমে অপারেট করে আপনি সেটা কপি করলে কিন্তু আপনার এখানে এটা সুইটেবল হতেও পারে নাও পারে বরং আপনি অন্য কোনো ক্রিয়েটিভ ওয়ে বের করবেন যাতে করে ওরকম বেস্ট পারফর্মার হতে পারে এই বেস্ট পারফর্মিংটাকে কেন করা হয় কয়েকটা কারণ আপনারা অলরেডি যা পড়লেন তাতে বুঝতে পারবেন টু রিসিভ অ্যান অ্যালার্ম কল অ্যাবাউট দ্য নিড ফর সেন্স লার্নিং ফ্রম আদার্স টু ইম্প্রুভ পারফরমেন্স গেইনিং এ কম্পিটিটিভ এজ প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে পাবলিক সেক্টরের সার্ভিস ইম্প্রুভ করার কারণ প্রাইভেট সেক্টরের থেকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে হবে পাবলিক সেক্টরের থেকে সার্ভিস ইম্প্রুভ করতে হবে প্রফিট যেহেতু মেইন মোটিভ না তো বেঞ্চমার্কিংটা কেমন হতে পারে ইন্টারনাল হতে পারে কম্পিটিটিভ হতে পারে ফাংশনাল হতে পারে স্ট্র্যাটেজিক ইন্টারনাল তো আপনারা বুঝতে পারছেন একটা কোম্পানির বিভিন্ন ডিভিশন গুলোর ভিতরে বা বিভিন্ন ফাংশন গুলোর ভিতরে বেস্ট কারা সেই ডিভিশনটাকে বেঞ্চমার্ক ধরে অন্য ডিভিশন গুলোকে আপনারা ইম্প্রুভ করার চেষ্টা করতে পারেন With internal benchmarking, other units or departments in the same organization are used as the benchmark. This might be possible if the organization is large and divided into a number of similar regional divisions. সেই ক্ষেত্রে হতে পারে আর কম্পিটিটিভ হচ্ছে আপনাকে ইন্টারনাল না ইউ হ্যাভ টু কম্পেয়ার ইওর পারফরমেন্স উইথ দ্য সাকসেসফুল কম্পিটিটর্স তাহলে সাকসেসফুল কম্পিটিটর্স এর পারফরমেন্স কে আপনি বেঞ্চমার্ক হিসেবে ইউজ করতে পারবেন তো কম্পিটিটরের ইনফরমেশন আপনি কি খুব সহজে পেতে পারেন কম্পিটিটরের কস্ট কত রেভিনিউ কত এগুলো কি জানতে পারবেন সহজে এটাই তো তার মানে বোঝা যাচ্ছে যে কম্পিউটারের তথ্য খুব বেশি পাওয়া কি সম্ভব না তাই তো কম্পিউটার ইনফরমেশন ইজ নট ইজিলি অ্যাভেলেবল সেক্ষেত্রে কি দুইটা অপশন এরা বলছে একটা অপশন হচ্ছে যে অ্যাজ এ কাস্টমার ইউ ক্যান এক্সামাইন হাউ কুইকলি এ কম্পিটিটর প্রসেস কাস্টমার অর্ডারস আপনি একটা অর্ডার দিলেন আপনি কি ইন্ডিভিজুয়ালি যদি অর্ডার দেন তাহলে তো কম্পিটিটর বুঝবে না যে আপনি ওই কোম্পানির কিনা তাই না এটা তো সম্ভব সম্ভব কিনা জি স্যার এটা সম্ভব কাস্টমার পারসপেক্টিভ থেকে নিজেকে ড্রিল করে বিষয়গুলো বের করে রাইট হ্যাঁ এটা একটা অ্যাপ্রোচ তারা বলছে এইটা একটা অ্যাপ্রোচ যে কি করতে পারে তারা হাউ কুইকলি কম্পিউটার প্রসেস কাস্টমার অর্ডার অর্থাৎ কাস্টমার অর্ডার পাওয়ার পরে কতটুকু সময় নিচ্ছে দেন ইউ ক্যান কম্পেয়ার ইওর পারফরমেন্স ইওর টাইম ইওর কোম্পানিজ টাইম রিকোয়ার্ড অর স্পেন্ড টু প্রসেস কাস্টমার অর্ডার বেস্ট পারফর্মার যারা তারা কাস্টমার অর্ডার প্রসেস করতে কতটুকু সময় নিচ্ছে আর আপনি কতটুকু সময় নিচ্ছেন এটা কিন্তু ইজিলি কম্পেয়ার করা যায় তাই না সেই ক্ষেত্রে যেটা করতে পারেন ইউ ক্যান পারচেজ ইয়ার কম্পিটিটর প্রোডাক্ট এন্ড ডিসমেন্টেড ইট জাস্ট ডিসমেন্টেড ইট কেন ইন অর্ডার টু লার্ন অ্যাবাউট ইটস ইন্টারনাল ডিজাইন ইটস পারফরমেন্স এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলে বেঞ্চমার্কিং এর ভাষায় দিস টেকনিক অফ বেঞ্চমার্কিং ইজ কলড রিভার্স ইঞ্জিনিয়ারিং এটা বুঝতে পারছেন এটাও কিন্তু সম্ভব তাই না এইটা একটু তুলনামূলকভাবে আমাদের কাছে মানে কনসেপ্টটা বা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে বা কিভাবে করতে পারি আমরা প্রোডাক্ট ধরে চিন্তা করি যদি একটু আর কি স্পেসিফিক উদাহরণ দিতে পারেন রাইট যেমন ধরেন আপনিও গাড়ি তৈরি করেন আপনার কোম্পানি গাড়ি তৈরি করে টয়োটাও গাড়ি তৈরি করে এখন টয়োটার গাড়িতে আসলে কি আছে এত ভালো পারফর্ম কেন করে একটা গাড়ি নিলেন নিয়ে আপনি ওয়ার্কশপে নিয়ে গেলেন নিয়ে এটাকে ভাঙলেন মানে পার্টস 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 খুলে ফেললেন খুলে দেখলেন যে আসলে তারা প্রোডাক্টটা কিভাবে ডিজাইন করছে এবং কোথায় কেমন পার্টস কোন কোয়ালিটির পার্টস কোথায় ইউজ করছে কিভাবে তারা এই অ্যাসেম্বলিটা করছে এইগুলো আপনার ইঞ্জিনিয়ারিং ডিভিশন দেখে 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 বুঝলো যে আসলে কেন তার এত এত ইউনিক বা কেন মার্কেট নেই বুঝা গেছে এখন জি স্যার ব্যাপারটা বুঝতে পেরেছি
হ্যাঁ, এইভাবে বেসিক্যালি আমরা কম্পিটিটরস এর প্রোডাক্টের ইন্টারনাল ডিজাইন এবং পারফরমেন্স সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারি, এবং তারপরে বেস করে কপি না করে, বরং কপি করা যাবে না, কিন্তু কপি করলে তো আপনি কপিরাইট অ্যাক্ট বা প্যাটেন্ট অ্যাক্টে ধরা হবে, ফাইন হতে পারে, যেটা আপনারা দেখেন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো, এই যে গুগল বলেন, এই 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 নোকিয়া বলেন, স্যামসাং বলেন, এরকম কেস আমরা প্রায় পেপারে দেখি, তাই না? কপিরাইট লঙ্ঘন বা প্যাটেন্ট ভায়োলেশন দেখতে পারি না আমরা রিসেন্টলি, অনেকগুলো কেস চলে গেছে, তাই না? শুনছেন কখনো এগুলো? ইভেন বাংলাদেশে কিছুদিন আগে একটা কেস গেল আপনার, হচ্ছে ওই যে ভেজিটেবল বিস্কিট যেগুলো কি বলে এগুলোকে, লেক্সাস, এটা নিয়ে কিন্তু ড্যানিশ, রোমানিয়া, এই অলিম্পিক এগুলোর ভিতরে একটা ভালো ঝামেলা বাঁধছিল যে আসলে এটা কার প্যাটার্ন, সবাই তো এটা করে যাচ্ছে, এটা তো সবাই শুরুতে করে নাই, তো ফার্স্ট টাইম যারা নিয়ে আসছে তারা এটা দাবি করছে যে এটা প্যাটেন্টের লঙ্ঘন, এটা মানে ক্ষতিপূরণ কম্পেনসেশন যাচ্ছে, এবং বাকিরা যেন প্রোডাকশন বন্ধ করে দেয়, এরকম একটা ক্লেম তাদের ছিল, হয়তো বা তারা টিকে নাই। আপনি টিকবেন কখন? ইফ ইউর প্যাটেন্ট ইজ ভেরি মাচ স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড বাই ল, আপনার প্যাটেন্টটা যদি ইউনিক হয় এবং এটা যদি আপনি খুব ভালো করে রেজিস্টার করে নিতে পারেন আপনার নামে, তাহলে কেবলমাত্র কেউ কপি করবে না, আদারওয়াইজ কিন্তু কপি করার সুযোগ থাকলে কপি করবে মনে হয়। বোঝা গেছে? ওকে, ফাংশনাল বেঞ্চমার্কিং আসলে এই ক্ষেত্রে আপনি আর কম্পিটিটরস, ডাইরেক্ট কম্পিটিটরস না দেখলেও চলবে, বরং দেখেন একটা এক্সাম্পল দিতে সুন্দর, আপনি ফাস্ট ফুড রেস্টুরেন্ট, আপনি সুপার মার্কেট চেইন এর এক্সাম্পল দেখতে পারেন, যে তারা কিভাবে সেলিংটা করে, তারা কিভাবে অর্ডার হ্যান্ডেলিং করে, কিভাবে তারা ডেলিভারিটা দেয়, মানে অ্যাক্টিভিটিস গুলো, বিভিন্ন ফাংশন গুলো কিভাবে করে একটা বেস্ট পারফর্মার, সেটা হতে পারে আপনার সেম ইন্ডাস্ট্রিতে, হতে পারে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি কাছাকাছি, তাদের ফাংশনাল বেঞ্চমার্কিং বলতে এটাই বোঝাচ্ছে যে ইউ হ্যাভ টু কম্পেয়ার ইয়োর ফাংশন, ইয়োর অ্যাক্টিভিটিস উইথ অ্যাক্টিভিটিস অফ দ্য কম্পিটিটরস ইন দ্য সিমিলার ইন্ডাস্ট্রি অর ইন দ্য নন কম্পিটিটরস ইন দ্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, দুইটাই হতে পারে। এক কথাই আপনি চাচ্ছেন আপনার সেলিংটা আপনার ইন্ডাস্ট্রিতে যেভাবে হচ্ছে তাতে আপনি স্যাটিসফাইড না, অন্য ইন্ডাস্ট্রিতে আরো ভালো করে করছে তারা সেলিংটা, তাহলে আমরা সেভাবে করি, এইটা একটা ফাংশনাল বেঞ্চমার্কিং এর এক্সাম্পল। আর স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং হচ্ছে, এটা বলছে ওয়ান টাইপস অফ কম্পিটিটিভ বেঞ্চমার্কিং, এটা আপনি কম্পিটিটর সাথে তুলনা করবেন, বাট এইখানে আপনার ওইখানে ফোকাস ছিল কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস বা কোনো একটা অ্যাক্টিভিটিস, কিন্তু এইখানে আপনার টার্গেটটা হচ্ছে যে কেন করবেন এই বেঞ্চমার্কিংটা, এই জন্য করবেন যাতে করে আপনি কোনো স্ট্র্যাটেজিক অ্যাকশন নিতে পারেন এবং আপনার অর্গানাইজেশনাল কোনো চেঞ্জ আনতে পারেন। সো স্ট্র্যাটেজি, অর্গানাইজেশন চেঞ্জ, এই জিনিসগুলো খুবই আসলে ব্রড ইস্যু, যেগুলো আমরা সারা জীবন পড়ি কিন্তু স্ট্র্যাটেজিকে এটা আর শেখা হয় না। এই সমস্যা দূর করার জন্য অবশ্য অনেক ব্লেমও আসতেছে আপনাদের আর কি, আইসিএমএস সিলেবাসে এই জন্য একটা কোর্স, যে কোর্সটা আমি ইয়ে করছিলাম, কোর্স ডিজাইনে ছিলাম, আমি দেখলাম যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ায়, কারণ স্ট্র্যাটেজি বুঝে এরকম লোকজন খুব কম, এমনকি স্ট্র্যাটেজি ডেফিনেশন আমরা ভালোভাবে বুঝি না, তো এই কারণে আমাদের যে লেটেস্ট যে সিলেবাসটা আমরা নিয়ে আসছি সেইখানে কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা আলাদা লেভেল আমরা নিয়ে চলে গেছি, তো এইটা নিয়ে আবার কমপ্লেইন যে এত টাফ কেন হচ্ছে। তো আপনি বলেন 10 বছর আগে যা পড়ছেন তাই কি সারা জীবন পড়বেন নাকি আমাদের চেঞ্জ করতে হবে? দেখেন এইখানে যে কারণে আমি যেটা করছি, এই প্রয়োজন থেকে আমি স্ট্র্যাটেজি নামে একটা আলাদা চ্যাপ্টার রাখছি সুন্দর করে, স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজি কস্ট ম্যানেজমেন্ট কি, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি, এখানে স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্টে কি থাকে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম কি, তারপরে স্ট্র্যাটেজি কস্ট ম্যানেজমেন্ট আসলে কি, এটা আমরা কিভাবে স্ট্র্যাটেজি
কনটেক্সটটাকে আর্টিকুলেট করে আমাদের পজিশন কোথায় হওয়া উচিত এই আর্টিকুলেশনের এটা একদম ফ্রেমওয়ার্কের মাধ্যমে ডিটেইলস, তারপরে এসএমএ কেন আসলো, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কেন আসলো, কিভাবে আসলো, এখানে কি কি আছে, একেবারে ভেঙে ভেঙে আমি বলার চেষ্টা করছি স্ট্র্যাটেজি, যাতে এই স্ট্র্যাটেজি নিয়ে যাতে আর কোনো কোশ্চেন না থাকে স্ট্র্যাটেজি এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট নিয়ে। তারপরে নতুন নতুন আইটেম যেমন কম্পিউটার অ্যাকাউন্টিং কেমন হবে, আমি কিভাবে কম্পিউটার ডেটা গুলো পেতে পারি, কোন কোন সোর্স থেকে, তার অ্যানালিসিসটা কিভাবে করতে পারি, তার কস্ট, তার পজিশন, তার পারফরমেন্স বেসড অন পাবলিশড ইনফরমেশন উপর ভিত্তি করে কোর অ্যানালিসিস কিভাবে করতে পারি, কনটেক্সট, ওভারভিউ, রেশিও অ্যান্ড ইভ্যালুয়েশন কিভাবে করতে পারি, কাস্টমারের কি কি অ্যানালিসিস করা সম্ভব, ভ্যালু চেইন নিয়ে কি কি অ্যানালিসিস করা যায়, অ্যাট্রিবিউট কস্টিং নামও শুনে নেয় অনেকে প্রোডাক্টের ফিচার্স অনুসারে, বাদ বাকি সহজ আগের গুলো ক্যাপিটাল বাজেটিং এগুলো আপনারা জানেন বিএসসি, তো এই জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করছি যেগুলো বেঞ্চমার্কিং ডিটেলস যেটা আপনারা দেখলেন, প্রাইসিং এর ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ডিসিশন কিভাবে নিতে হয়, কন্টেম্পোরারি বা সাস্টেনেবিলিটি সহ এসএমএ তে কিভাবে আমরা নিয়ে আসতে পারি, এই জিনিসগুলো আমরা কভার করার চেষ্টা করছি যাতে করে একদম ওয়ার্ল্ড ক্লাস একটা কন্টেন্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। বাট আপনি ভালো কিছু পেতে গেলে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, তাই না স্যার? এটা কোন লেভেলে আসবে স্যার? এটা লেভেল অ্যাডভান্স লেভেল 1, এটা এটার অনেকগুলো চ্যাপ্টার লেখা হয়ে গেছে, যেমন আপনাদের যেগুলো দেখালাম এইগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমি যেটা দেখালাম সেটার ব্যবস্থা করেই তো আমরা দিচ্ছি। এই যে প্রথম যে চ্যাপ্টার গুলো দেখালাম এইগুলো অলরেডি লিখে ফেলছে, যেমন আপনার এই যে স্ট্র্যাটেজিক ইয়েটার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লেখা আছে, এখানে প্রত্যেকটা পয়েন্ট লেখা হয়ে গেছে, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, এগুলো হয়ে গেছে, যেগুলো পাওয়া যায় না সেগুলো লেখা হয়ে গেছে, আমরা এগুলো দিয়ে দেবো শেয়ার করবো এবং এগুলো আমরা লিখে দেবো, সবগুলো বিষয় আমরা কভার করবো। সেই গ্রাউন্ড থেকে স্যার আসলে আমাদের দেশে এই যে এই জায়গাটা আসলে পরিবর্তন না হওয়ার কি কারণ থাকতে পারে? আপনি যেহেতু একজন রিসার্চার, তো আপনার কাছে কি মনে হয় স্যার, আপনি যেরকম ফিল করছেন আপনার টাকা আপনার বিধি তেমনই চলবে, হুএভার হি ইজ, টাকা নিচ্ছে বেতন পাচ্ছে, দ্যাটস অল, নাথিং মোর অর লেস, বাইরে থেকে হয়তো বা দুই একটা কোম্পানি এর বাইরে প্র্যাকটিস করার চেষ্টা করে, বাট মোর অর লেস ফিলোসফি দেখা যায় এটাই বাংলাদেশ বিল্ট ইন, সেই গ্রাউন্ড থেকে তার ওই পরিবর্তনটা হচ্ছে না একদমই বা টুকটাক, কি মনে হয় স্যার আপনার অবজারভেশন? যেহেতু স্ট্র্যাটেজির কথা আপনার স্যার তাই বললাম নর্মাল। হ্যাঁ, এটা একটা খুব ভালো কোয়েশ্চেন করছেন, যে আমরা তো সিএমএ পড়ি, কস্ট ম্যানেজমেন্ট শিখি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কিন্তু এটার অ্যাপ্লিকেশনের সুযোগ আমরা খুব কম পাই, এটা সত্যি একটা ট্রু পিকচার আমাদের দেশে। কারণ হচ্ছে কি, আপনি যখন কোনো জবে যান তখন আপনাকে কমপ্লায়েন্সে বসায় দেয়, এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং গুলো করেন, তারপরে হচ্ছে ট্যাক্সের বিষয়টা একটু দেখেন, এরপরে হচ্ছে এক্সটার্নাল ল রেগুলেশন গুলো আমরা কমপ্লাই করি কিনা এগুলো একটু দেখেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ছাড়াও, এরপরে যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে আমার এই ইনফরমেশন লাগবে, যান একটা এক্সেলে এই ইনফরমেশন গুলো রেডি করে নিয়ে আসেন, এই রিপোর্টটা আমার লাগবে, এইটুকুই তো, এটাই তো আমাদের প্র্যাকটিস, এই তো? জি স্যার, অ্যাপারেন্টলি এটাই কিন্তু আমরা দেখি। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এটাই দেখি, চেষ্টা করে এবং তাদের একটা মোটামুটি এডুকেশন থাকে, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে যারা এন্টারপ্রেনর হচ্ছে এক পলিটিশিয়ানরা হতে পারে, যারা হঠাৎ করে টাকা পয়সার মালিক হয়ে দুই একটা কোম্পানি খুলে বসলো, হয়তো বা বিজনেসটা কি, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট কি তার ধারণাই নাই, সে শুধু ধমকা ধমকির উপরে আর কিছু প্রফিট ফিগার দেখে সে বিজনেস চালাচ্ছে, তার আসলে আইডিয়াই নাই আসলে বিজনেস সম্পর্কে, স্ট্র্যাটেজি কি, পলিসি কি, তার কোনো আইডিয়া নাই। আর একটা গ্রুপ হচ্ছে যে একটু শিক্ষিত হলেও তারা কিন্তু ওই লেভেলে শিক্ষিত না যে যেখানে আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন বা এখানে কি কি ইনফরমেশন লাগতে পারে তার ইম্পর্টেন্স কতটুকু। বেসিক্যালি আপনার যারা ওনার্স, যারা ইনভেস্টর্স বা ডিরেক্টর্স, তাদের অজ্ঞতার কারণে এই সমস্যাটা,
কিন্তু এর ভিতরে থেকে আপনাদের যেটা করতে হবে, আপনাকে যখন কোন একটা রিপোর্ট দেবে বা সুযোগ দেবে, কোন একটা প্রজেক্ট দেবে যে এই প্রোডাক্টটা আমরা তৈরি করতে যাচ্ছি বা এই প্রোডাক্টটা ছাড়তে যাচ্ছি বা এই ক্ষেত্রে প্রাইসিং ডিসিশন নিতে যাচ্ছি বা আমরা এই ক্যাপিটাল ইনভেস্ট করতে যাচ্ছি বা আমাদের পারফরমেন্স কেন ভালো হচ্ছে না, তখন যদি আপনি এখানে যা শিখে যাচ্ছেন ওই সময়টায় যদি আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, দেন আপনি কিন্তু একটা এক্সট্রা ইম্পর্টেন্স আপনি পাবেন কিন্তু, এবং আপনার প্রতি কিন্তু তারা ডিপেন্ডেন্ট হতে বাধ্য হবে এক সময় যদি আপনি এই কাজটা করতে পারেন টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি। যে না আমরা শুধু ইন্টারনাল দেখেন, আমি আমার অ্যানালিসিস এর ভিতরে ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ আমি অপারেশনাল এর সাথে সাথে এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো বা এক্সটার্নাল যে ইম্প্যাক্ট গুলো পড়তে পারে সব কভারেজ করছি, তখন কিন্তু আপনার একটা এক্সট্রা ওয়েট থাকবে প্রেজেন্টেশনটা যদি আপনি সুন্দর করে দিতে পারেন। প্র্যাকটিসটা আমাদেরই শুরু করতে হবে, আমরাও কিন্তু বইপত্রে পড়ে একসময় ভুলে যাই এবং আমরাও কিন্তু কমপ্লায়েন্সে ব্যস্ত হয়ে যাই, এটাও কিন্তু আমাদেরও একটা আমাদের সাইড থেকেও একটা প্রবলেম আছে, তাদের প্রবলেম তো আছে আমরা বুঝতে পারছি, একমত কিনা আপনি? স্যার আমি আপনার সাথে একমত, প্র্যাকটিক্যাল ইউজ করা তো সম্ভব হয় না, এই কারণে তো স্যার সমস্যা। না সম্ভব সম্ভব হবে এই কারণে, কারণ আপনি তো সারা বছর আর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করবেন না, সারা বছর ট্যাক্স নিয়ে ব্যস্ত থাকবেন না, কিছু কিছু সময় কিন্তু আপনাকে বিভিন্ন ডিসিশনে এঙ্গেজড হতেই হবে, হবে কি না? জি স্যার। তখন আপনাকে একেবারে কি বলবো, যদি আপনি খুবই সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিতে পারেন যে এই টেকনিকগুলো ইউজ করে এবং দেখাইতে পারেন যে অ্যানালিসিসটা কত বেশি রিচ কত বেশি ফ্রুটফুল, তখন কিন্তু আপনার আলাদা একটা ওয়েট দেখবেন, যে আপনি মিড লেভেল থাকা সত্ত্বেও দেখবেন যে আপনার অনেক বসরে ডিঙ্গাই আপনাকে ডাকছে বোর্ড মিটিং গুলোতে, অথবা আপনাকে দ্রুত ওই জায়গায় নিয়ে চলে যাচ্ছে যেখানে থাকলে আপনি বোর্ড মিটিং গুলোতে পার্টিসিপেট করতে পারেন। এইভাবে কিন্তু এক সময় এটাকে আমরা বলছি যে স্ট্র্যাটেজিক পার্টনার অথবা বিজনেস পার্টনারিং রোল অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং উইল নট বি জাস্ট এ স্কোর কিপার, রাদার দে উইল বি ক্যাপেবল প্রোভাইডার অফ রিস্ক স্ট্র্যাটেজিক ইনফরমেশন। এইটা যদি আমরা পারি তাহলে কেবলমাত্র আমাদের ওয়েটটা হবে এবং আপনার মালিক যেমনই হোক, সেটা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আপনার ওয়েট দিতে বাধ্য হবে একসময়। ক্লিয়ার? একমত না দ্বিমত? বিষয়টা আসলে থিওরিটিক্যালি রাইট, বাট ইট উইল টেক এ লং টাইম। প্রতিবলি ওই ইনভেস্টর বা যারা এন্টারপ্রেনার তাদের জন্য যদি ইনস্টিটিউশনালি কোনো অ্যাওয়ারনেস ক্রিয়েশনের স্কোপ তৈরি না হয়, I think it will take 50 or 60 years to let them know. Right. I agree. I do agree with you that institution like ICMAB should invite entrepreneurs and top level managers to communicate the importance or advantages of employing these modern or contemporary management techniques. আপনি এটা বলতে যাচ্ছেন তাই তো? এটা হলে কাজটা একটু প্র্যাকটিস করবেন, কিছু কিছু প্র্যাকটিস করবেন, দেখবেন যে একটা সময় আপনি অবশ্যই ওয়েট পাবেন। আর আর হচ্ছে প্রতিকূল পরিবেশ যেটা আনফেভারেবল এনভায়রনমেন্টে অবশ্যই একটা জিনিসের সময় লাগবে, এটাই সবার। সো আমরা এখানে ছিলাম স্ট্র্যাটেজিক বেঞ্চমার্কিং এ ছিলাম আমরা, তাহলে স্ট্র্যাটেজিক আমরা যেটা দেখালাম আপনার স্ট্র্যাটেজিক অ্যাকশন, অর্থাৎ আপনি যখন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে চান অথবা স্ট্র্যাটেজিতে ইম্প্যাক্ট রাখতে চান তখন যে বেঞ্চমার্কিংটা করবেন, কম্পিটিটরস এর প্রোডাক্ট সার্ভিস অ্যাক্টিভিটিস দেখে আপনাকে বুঝতে হবে যে হুইচ টাইপস অফ স্ট্র্যাটেজি দে আর ফলোয়িং, কোন ধরনের স্ট্র্যাটেজি তারা ফলো করছে। এখন আমরা স্ট্র্যাটেজি জানি লো কস্ট আর প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, এছাড়া তো আমরা স্ট্র্যাটেজির নাম শুনছেন আপনারা, এই যে দেখেন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এইখানে দেখেন স্ট্র্যাটেজিকে কতভাবে আমরা বুঝতে পারি, প্ল্যান হিসেবে, প্লয় হিসেবে, প্যাটার্ন হিসেবে, পার্সপেক্টিভ হিসেবে। আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি আর বেশি যাচ্ছি না। কম্পিটিটিভ পুরোটা তো শুধুমাত্র কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নেব, আর কিছু বলে নাই। এছাড়া অনেক ধরনের জেনারিক টাইপস এর স্ট্র্যাটেজি আছে যেখানে আমরা একটা কোম্পানি কি প্রসপেক্টর অ্যানালাইজার না ডিফেন্ডার, একটা কোম্পানি কি
বিল্ড করে হোল্ড করে না হারভেস্ট করে, একটা কোম্পানি কি ডিফারেন্সিয়েট করে নাকি কস্ট লিডারশিপ, এইগুলোর ভিতরে আবার একটা কম্বিনেশন করার চেষ্টা করছি। স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে কি থাকবে, তারপরে আপনি কোন জায়গায় আপনার অবস্থান হবে, এরপরে হচ্ছে আরো মজার জিনিস আছে সামনে, একটা ম্যাট্রিক্স টাইপের, এই দেখেন ম্যাট্রিক্স টাইপের অ্যানালাইসিস আছে। আসলে প্রসপেক্টর হলে তাকে আবার তার তার এটা তো একটা, এটা তো একটা পজিশন, সেক্ষেত্রে তার আবার প্যাটার্ন এবং পার্সপেক্টিভ আবার কি হবে। সো এইভাবে আমরা নিজেদেরকে যদি কোন কোন জায়গায় আমাদের অবস্থান এটা যদি আমরা ঠিক করতে পারি, প্রসপেক্টর হলে তখন আমাকে কি হোল্ড করতে হবে না হারভেস্ট করতে হবে না বিল্ড করতে হবে, ডিফেন্ডার হলে আমি কি করব, প্রসপেক্টর হলে আমি কোন দিকে যাব, এই এই ম্যাট্রিক্স অর্থাৎ তার স্ট্র্যাটেজিক আর্টিকুলেশন যেটা বলে, আপনি আসলে স্ট্র্যাটেজির কোন জায়গায় আছেন এটা যদি আপনি ঠিক করতে পারেন আপনার কোম্পানির ফিচার অনুসারে, তাহলে আপনি খুব দ্রুত স্ট্র্যাটেজির সাথে আপনার অন্যান্য অ্যাক্টিভিটি গুলোকে অ্যালাইন করতে পারবেন, আপনি মার্কেট লিডার বা সুপারিয়র পারফরমেন্স যেটাকে আমরা বলি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনার হয়ে যাবে, যেই কম্পিটিটর আপনাকে যেই যেই এরিয়াতে কোনোভাবেই আপনাকে কম্বেট করতে অথবা ডিফিট করতে পারবে না। তো এই জায়গাগুলো আর কি আমরা নিয়ে আসার চেষ্টা করছি। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কেন আসলো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুর্বলতা কোথায়, কিভাবে আমরা ট্রেডিশনাল থেকে এসএমএ কে আলাদা করতে পারি, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে, মডার্ন টুল কি হতে পারে, এবং এইটা লিখতে গিয়ে মোটামুটি দেখতে পারেন আপনারা এখানে আমি মোটামুটি একটা চ্যাপ্টার লিখতে গিয়ে আমার মোটামুটি মোটামুটি কতটা 40-এর কাছাকাছি বই এবং জার্নাল আর্টিকেল দেখা লাগছে। বুঝতে পারছেন কেমন রিস্ক হতে পারে এটা? জি স্যার, আপনার স্যার প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে যে লম্বা একটা রিপোর্ট দিয়েছে, রিপোর্টই না আর্টিকেল পড়ে তার বিষয়বস্তু গুলোকে নিয়ে আসা, এটা লং টাইম, অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার, এবং হোপফুলি এই ম্যাটেরিয়াল গুলা খুবই রিসার্চফুল হবে কম্পেয়ার টু আমরা আমেরিকার যে কন্টেক্সট গুলা পড়ি এবং যেসব ব্যাপারে এখানে দেখা যাচ্ছে, গল্প যেমন আগে যদি বাবা না আসে, আগে যদি ছেলে চলে আসে তাহলে তো গল্প হলো না, তাই না? তো এই এই যে উপন্যাসের মতো একটা ফ্লো রাখতে হয়, ফ্লোটা রাখাটা খুবই টাফ। আমাদের দেশের বই ইন্ডিয়ান বই এগুলো দেখবেন ফ্লোটা খুব মানে মিস করে ফেলে। ফ্লোটা সালামু আলাইকুম স্যার, আপনার এই ম্যাটেরিয়াল কি বই আকারে বের হবে নাকি স্যার এটা কিভাবে আমরা পাইতে পারি? এই সিএম এর বই আকারে বের হবে ইনশাআল্লাহ, সিএম এর সিএম এর প্রপার্টি হয়ে যাবে, এটা সমস্যা না, ইনশাআল্লাহ পাবেন আপনারা। ঠিক আছে, বুঝতে পারিনি স্যার, হ্যালো, একটু ফোন আসছে। সিএম এর আকারে বের, সিএম এর প্রপার্টি হবে এটা, ভয় নাই, সিএম এর প্রপার্টি হয়ে যাবে, আইসিএম এর আইসিএম এর থাকবে প্রপার্টি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা আপনারা পাবেন, বই আকারে বের হয়ে যাবে, আইসিএম এর থেকে হবে। হ্যাঁ, আপনারা যে সিলেবাসেরই হন না কেন আপনারা এটা নিতে পারবেন না, সমস্যা নেই। দেখেন এই জিনিসপত্র এইগুলো বইতে এখন এইভাবে আসে নাই, কারণ কম্পিউটার অ্যাকাউন্টিং আমরা শুধু একটা থিওরি পড়ি, এটা আসলে কিভাবে আমরা অ্যানালাইসিসটা করব কম্পিউটারদের, এগুলো আমি যেমন জার্নাল পড়ে পড়ে আমি স্টেপ করার চেষ্টা করছি যে কিভাবে আমি কম্পিউটার অ্যানালাইসিস করতে পারি, কোন কোন সোর্স থেকে আমি ডেটা পেতে পারি, এবং কিছু ম্যাথ বানানোর চেষ্টা করছি যে আমি কিভাবে কম্পিউটারের কস্ট স্ট্রাকচার অ্যানালাইসিস করব অ্যাভেলেবল সোর্স থেকে, কতভাবে আমি আমার ডাইরেক্ট কম্পিটিটরটা কারা, আমার ইনডাইরেক্ট কম্পিটিটর কারা, এইভাবে একটা অ্যানালাইসিস করার চেষ্টা করছি আমি, যাতে করে মোটামুটি তারপর পজিশন কিভাবে আমরা দেখব, কতভাবে পজিশন আমরা দেখতে পারি, মার্কেট শেয়ারের ভিত্তিতে কিভাবে দেখতে পারি আমরা, তারপরে কোর অ্যানালাইসিস যেটাকে বলে আমরা কনটেক্সট কিভাবে দেখবো, তাদের রেশিও, শুধু আমরা রেশিও জানি এখন, কিন্তু কনটেক্সট, তারপরে হচ্ছে ওভারভিউ এবং এভালুয়েশন করার যে টেকনিক, এক্সটার্নাল ফ্যাক্টর সহ এগুলো আমরা কিভাবে করতে পারি এগুলো আমি নিয়ে চেষ্টা করছি। তারপরে কাস্টমার অ্যানালাইসিস কিভাবে করবেন, কাস্টমারদের কোন কোন দিকগুলো আমরা দেখতে পারি, বড় বড় কাস্টমার কি কি স্টেপ এখানে আমরা ফলো করতে পারি, এবং কিছু ম্যাথ আনার চেষ্টা করছি যাতে করে আমরা এগুলোকে একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারি। এই যে এই জিনিসগুলো আপনারা সিমার বইতেও দেখবেন, এখনো তারা এগুলো ওইভাবে নিয়ে আসে নাই, হয়তো বা তারা রেলিভেন্ট মনে করে নাই অথবা ঝামেলা, কারণ এইগুলো তো আসলে একটু ঝামেলার বিষয়, বুঝতে পারছেন আপনি। ইনশাল্লাহ আমাদের মোটামুটি ভালো ভালো ইয়ে আসবে সামনের দিকে, হতাশার কারণ নাই। আর আমরা ম্যাটেরিয়াল গুলো পেয়ে গেলে আমরা হয়তো বা আমাদের প্র্যাকটিসেও আস্তে আস্তে ইনশাল্লাহ প্র্যাকটিসও করতে পারবো, তাই না?
আমাদের কাছে স্ট্রাকচার থাকলে আমরা তো অ্যাপ্লাইও করতে পারবো, পারবো কি না, পারা উচিত তাই না? হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, মেইন প্রবলেম আমি যেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আমার পিএইচডি তে একটা কোশ্চেনও ছিল এরকম যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আগায় যাচ্ছে কেন, ওরা তো একটা আইএসআইএফআরএস বেজ একটা গাইডলাইন পাচ্ছে, তাদের একটা আলাদা সফটওয়্যার আছে, তো ভুলে গেলেও সমস্যা নাই, সফটওয়্যারই তাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে এক্সপার্ট করে দিচ্ছে। কিন্তু আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং টেকনিক যেগুলো আমরা বইতে শিখি সেগুলো কিন্তু সার্টিফিকেট হাতে ধরার পরে, চাকরিতে যাওয়ার পরে এগুলোর অ্যাপ্লিকেশনও করতে পারি না খুব বেশি, আস্তে আস্তে কি হয়ে যায় এগুলো মনে হয় কোনোদিন পড়ছি কিনা নামটা শুধু মনে থাকে, কিন্তু কন্টেন্টস আর কি মনে থাকে কিছু 10 বছর পরে গিয়ে? না স্যার মনে থাকে না। এতে করে কি হয়, আপনি সেই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টই হয়ে যান শেষ পর্যন্ত, সিএমআর শেষ পর্যন্ত কি হয়ে যাচ্ছে, ওই ফাইন্যান্স ডিরেক্টর সিএফও হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আলাদা ডিভিশনই নাই বেশিরভাগ কোম্পানি, কি করবেন শেষ পর্যন্ত ওইদিকে চলে যেতে হচ্ছে। দেখ আমরা আবার পড়ায় ফিরে আসি, তো বেঞ্চমার্কিং দিয়ে আমরা কি করি, বেঞ্চমার্কিং প্রসেসটা কেমন হবে, ফার্স্ট হচ্ছে বেঞ্চমার্কিং এর মাধ্যমে আইডেন্টিফাই গ্যাপস ইন পারফরম্যান্স থ্রু কম্পারিজন উইথ আদার, দেন এই যে এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখেন যেটা আমি বললাম কপি করা যাবে না, সিকে ফ্রেশ অ্যাপ্রোচ, ফ্রেশ অ্যাপ্রোচ টু অ্যাচিভ অ্যান ইম্প্রুভমেন্ট ইন পারফরম্যান্স হোয়ার সিগনিফিক্যান্ট গ্যাপস আর ফাউন্ড, যেখানে আপনি সিগনিফিক্যান্ট গ্যাপ পেয়েছেন আপনার পারফরম্যান্স দুর্বল, সেইখানে ইম্প্রুভমেন্টের জন্য একটা ফ্রেশ অ্যাপ্রোচ কপি না করে আপনি নিজের মাথা থেকে আইডিয়া থেকে একটা অ্যাপ্রোচ বের করবেন। দিস ডাজ নট নেসেসারিলি মিন কপিং হোয়াট দ্য আদার অর্গানাইজেশন ডাজ, অন্যরা যেভাবে করে সেভাবে কপি করার প্রয়োজন নাই, কিছুটা আইডিয়া নিতে পারেন বাট আপনাকে একটা ফ্রেশ অ্যাপ্রোচ স্টার্ট করতে হবে, দেন আপনি ইমপ্লিমেন্ট করবেন যেটা চিন্তা করলেন সেটা, এরপরে প্রোগ্রেসটা মনিটর করবেন, যদি এটা সাকসেসফুল হয় আবার রিপিট করবেন, এইভাবে আমরা বেঞ্চমার্কিংটা থেকে উপকৃত হইতে পারি। আরো কিছু বেঞ্চমার্কিং রিসার্চে বলছে, এই যে সিমার বইতে কিন্তু কিছু রিসার্চের আউটকাম নিয়ে আসা হয়েছে যেগুলো সাধারণ বইপত্রে নাই, আমি তো সিমার বই আগে দেখি নাই কিন্তু লেখার পরে দেখি কিছু কিছু জিনিস মিলে যাচ্ছে, বাট আমার এখানে অনেক ব্রড আছে, আমিও পারতাম না হয়তো, আমার কাছে 300 উপরে আর্টিকেল আছে তো এই লাইনে, এই কারণে আমি হয়তো বা পারছি, নাহলে আমার পক্ষে এটা ডেভেলপ করা কোনোভাবেই সম্ভব ছিল না পড়ে পড়ে, যেটা আপনারা বুঝতে পারছেন আপনার আপনার যে অবস্থায় আছেন এখন কি ঘাড়ে চাপাই দিলে হবে এটা, হবে এটা বলেন? না স্যার হবে না, হবে না, আমি প্রায় 3-4 বছর ধরে আমার পিএইচডি এর জন্য এসএম এর পরে পিএইচডি, এই কারণে আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মডার্ন টেকনিক গুলো নিয়ে 300-400 আমার ওয়ার্ল্ড ক্লাস আর্টিকেল আমার কালেকশন আছে, এইগুলো বারবার পড়ে 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 এই জিনিসগুলোর কারণে আমি এটা একটু এক জায়গায় করতে পারছি, নাহলে তো হয়তো এটা পারতাম না। সো ম্যাট্রিক বেঞ্চমার্কিং যেটা বলা হচ্ছে, এখানে আপনি একটা কোম্পানির সবকিছু দেখবেন না, আপনি কোন কোন আইটেম দেখতে চান সেটা নিয়ে একটা ম্যাট্রিক্স করতে পারে, যে আই উইল কম্পেয়ার অনলি দিস 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 আইটেমস অর দিস 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 ফাংশনস অর দিস প্রোডাক্ট, সবগুলো না, প্রসেস বেঞ্চমার্কিং নাম শুনে বুঝছেন যে আপনার প্রসেস আর আপনার কম্পিউটারের প্রসেসের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। ডায়াগনস্টিক বেঞ্চমার্কিং ও প্রায় একই ধরনের, তবে এখানে ডিফারেন্টটা হচ্ছে যে আপনি যেটা করবেন আপনার কম্পিউটার্স বা বেস্ট পারফর্মারের প্রসেসটা রিভিউ করবেন না শুধুমাত্র, আপনার উদ্দেশ্য হবে প্রবলেম আইডেন্টিফাই করা, ডায়াগনস্টিক তো বোঝেন আপনারা, যখন আমরা ডায়াগনস্টিক সেন্টারে যাই চেক করার জন্য তখন কিন্তু প্যাশেন্টের যে ডিজিজটা যে রোগটা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করে তাই না? জি স্যার, এটাকে বলেছে ডায়াগনস্টিক এবং আপনাকে একটা সমাধান প্রপোজ করতে হবে, এই মোটামুটি আমাদের বেঞ্চমার্কিং এর আইডিয়া। বেঞ্চমার্কিং এর ভালো খারাপ দিক আপনারা পড়লে বুঝতে পারবেন, এটা তো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট কলড কোয়ান্টিটি, এটা ইমপ্রুভমেন্ট কে কোয়ান্টিফাই করা যায়, তারপরে কি স্ট্যান্ডার্ড কস্টিং এর থেকে বেটার, এই বিষয়গুলো নিজেরাই পড়তে পারবেন, বা খারাপ দিকগুলো কি আছে, ডিফিকাল্ট সহজে বেঞ্চমার্ক খুঁজে পাওয়া যায় না, কম্পারিজন সুইটেবল না হতে পারে, এগুলো আমার মনে হয় খুব কমন জিনিস, আপনারা দেখলেই পারবেন ঝামেলার পিছনে, এগুলো আবার বিস্তারিত দিয়ে রাখছে এখানে আমরা বেশি ফোকাস করছি না এখন, এগুলো আপনারা দেখেন এগুলো থিওরি জাস্ট। এখন আমরা আপনারা যে গত ক্লাসে যে কোশ্চেনটা করছিলেন সেখানে যেতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মিক্স আর ইল্ড ভ্যারিয়েন্স নিয়ে আমাদের মাথা ব্যথা ছিল, এখানে আমরা যাই এবং এই চ্যাপ্টার থেকেও বেশ কোশ্চেন আসে এক্সামে দেখলাম, ওইখান থেকে আসলে 10 নম্বরের মতো আসতে পারে আর এখান থেকে মানে 10 নাম্বার এক্সাম্পল নাম্বার 10 এর মতো একটা কম্প্রিহেনসিভ প্রবলেম,
নতুন কোর্সে দেখলাম, অন্যান্য বইতে নাই, তো ওইটা আমি আজকে দেখাবো ইনশাল্লাহ যতটুকু সময় পাই। সো অ্যাডভান্স ভেরিয়েন্স কি হতে পারে? ম্যাটেরিয়াল লেবারের জন্য মিক্স আর ইল্ড হতে পারে, সেলস এর জন্য মিক্স আর কোয়ান্টিটি হতে পারে, কোয়ান্টিটি বলতে ভলিউমটাকে বোঝাচ্ছে। আর প্ল্যানিং আর অপারেশনাল এইটা হচ্ছে নতুন, এদের এখানে পুরাতন জিনিসকে এরা নতুন করছে, জাস্ট একটা শেপ দিছে নতুন। সো মিক্সড আর ইল্ড করার দুইটা ওয়ে আছে, আমরা এখন দেখব, সরাসরি ক্যালকুলেশনে চলে যাচ্ছি আমরা, ওখানে দেখবো আর শেখাবো, শিখবো আমরা, আপনাদের শেখানোর কিছু নাই, আপনারা জানেন অলরেডি, অনেকে প্র্যাকটিসেও আছে। সো এইগুলো আমি সংক্ষেপে বলি, মিক্সড আমরা কিভাবে করবো একটা ম্যাথ দেখে আর বলি তাহলে সহজ হবে। এই যে একটা এক্সাম্পল দেখেন কিভাবে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করা যায়। মেইন থিম হচ্ছে দেখেন এখানে একটা কোম্পানি প্রোডিউসেস এ প্রোডাক্ট উইথ দ্য ফলোয়িং ইনপুটস ইন ইটস ব্যাচ। তাহলে একটা প্রোডাক্ট তৈরি করতে ইনপুট কয়টা লাগছে, এখানে কয় ধরনের ম্যাটেরিয়াল লাগবে? Three types of materials are required to come to produce a single product. তাহলে এই যে তিনটা material লাগবে, এটা কি same cost অথবা same quantity তে লাগবে? নিশ্চয় না, না স্যার, না। এই মিক্সার যেটা আছে, যেমন আপনারা জানেন বিল্ডিং করতে হলে ইট, বালি, সিমেন্ট, যখন আপনি প্লাস্টার করবেন ইট, সরি সিমেন্ট, বালি আর হচ্ছে কি সিমেন্টের বালির একটা মিক্সার লাগে, লাগে না? লাগে স্যার। তো এই মিক্সারটা যদি কম বেশি হয়ে যায়, কম দেন অথবা বেশি দেন, তাহলে কোয়ালিটিতে ইম্প্যাক্ট পড়বে না? পড়বে স্যার। তাহলে স্ট্যান্ডার্ড মিক্স যেটা হওয়া উচিত ছিল আর অ্যাকচুয়াল মিক্স যেটা হয়ে গেছে, রাইট? এইটাই হচ্ছে, জাস্ট এইটাই হচ্ছে মিক্স ভেরিয়েন্স, এখানে ডিফিকাল্ট কিছু নাই। সো মিক্স ভেরিয়েন্স করতে গেলে, ইল্ড ভেরিয়েন্স করতে গেলে যেটা মনে রাখবেন আপনারা, প্রথম যেই বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনাকে টোটাল করে নিতে হবে সবসময়, এই টোটাল ইনপুট কতটুকু লাগছে এবং টোটাল ইনপুটের কস্ট কত। অ্যাট দ্য সেম টাইম যখন আপনাকে অ্যাকচুয়াল রেজাল্ট দেওয়া থাকবে, তখন আপনি দেখে নেবেন যে যদি দেওয়া থাকে তাহলে টোটাল কতটুকু আছে দেখে নেবেন, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। এটা শুধুমাত্র ইল্ড ভেরিয়েন্স আছে এখানে, আগে কি মিক্স দেখাবো না আগে ইল্ড দেখাবো? ইল্ড আছে, ইল্ডটা দেখাই নেবো আগে, স্যার একটা হলেই হবে, সাথে মিক্সে সরাসরি রিলেশন নাই, ওটা না পারলে এটা পারা যাবে না এমন না। ইল্ড হচ্ছে আউটপুট, ইল্ডের ক্ষেত্রে মনে রাখবেন যে ইল্ড হচ্ছে কি আউটপুট। এখানে একটু খেয়াল করে দেখেন যে দিজ ইনপুটস উইল প্রোভাইড 1 কেজি অফ আউটপুট, ইনপুট টোটাল কতটুকু ইউজ করেছে বলেন তো, কত কেজি? 1.05 কেজি ইনপুট ইউজ করে আউটপুট কতটুকু হবে? 1 কেজি। আচ্ছা এখন অ্যাকচুয়াল রেজাল্ট দেখেন, ইনপুট কতটুকু ইউজ করছে? 22,880। আচ্ছা এবার আউটপুট দেখবেন না, দেখার দরকার নেই, এটা অ্যাকচুয়াল আউটপুট দেওয়া আছে। এখন আপনার কাজ হচ্ছে যে ইল্ড ভেরিয়েন্স যখন করবেন তখন আপনি দেখবেন ওই ঐহিক নিয়মের মতো যে আমাদের টার্গেট কি আউটপুট বের করা, তাই না? আমাদের টার্গেট কি ইল্ড ভেরিয়েন্স যেহেতু আউটপুট, সেহেতু আপনি কি বলবেন এই যে এইখানে 1.05 কেজি ইনপুট ব্যবহার করে যদি 1 কেজি আউটপুট করা হয় তাহলে 1 দিয়ে কত হবে, তাহলে 1/1 আউটপুট কে ভাগ করবেন কি দিয়ে? ইনপুট দিয়ে। ইনপুট দিয়ে আর গুণ করবেন টোটাল কতটুকু ইনপুট ব্যবহার করা হয়েছে, কত? 2,880। তাহলে আপনি পেয়ে যাবেন যে 22,880 ইউজ করলে কতটুকু আউটপুট হওয়া উচিত, 1,790 ছিল। হ্যাঁ এভাবে আগে বের করে নিতে হবে যে কতটুকু আউটপুট হওয়া উচিত ছিল, কতটুকু আমরা বললাম 21,790.5, এই তো এতটুকু আউটপুট হওয়া উচিত ছিল। আমি আবার বলবো সবাই বুঝেন নাই, কিন্তু আউটপুট হয়েছে কত অ্যাকচুয়ালি? 21,500। কম হয়েছে না বেশি হয়েছে? কম হয়েছে। তাহলে যদি আপনার প্রোডাকশন কম হয়, ইনপুট যা ইউজ করছেন তার তুলনায় যদি প্রোডাকশন কম হয় যেই মিক্সে বা যেই রেশিওতে হওয়া উচিত ছিল সেই রেশিও যদি না হয় তাহলে এটা কি আপনার জন্য ভালো না খারাপ?
তাহলে অ্যাডভার্স এ হচ্ছে ইল্ড ভেরিয়েন্স, কঠিন কিছু না। আবার আমি বলছি যারা বোঝেন নাই, এই যে 1.05 কেজি ইনপুট ব্যবহার করে 1 কেজি আউটপুট হওয়ার কথা ছিল, তাহলে এত কেজি ইনপুট ব্যবহার করে কতটুকু আউটপুট হওয়া উচিত ছিল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট। আর অ্যাকচুয়াল আউটপুট আমাদের এখানে দেওয়া আছে। ক্লিয়ার সবাই? এটা কি বোঝা গেল? বোঝা গেছে না স্পষ্ট? বোঝা গেছে স্যার। হ্যাঁ, বাকিরা কোশ্চেন করতে না আমি করে স্যার, ঐকিক নিয়মে করলে তো অনেক বেশি আসে, যেভাবে বল করতে বললেন স্যার 21790 আসে। তাই তো আসবে, এটাই তো আসছে। কিন্তু এখানে তো 21500 দেয় আউটপুটে। হ্যাঁ, আপনার এটা তো স্ট্যান্ডার্ড হওয়া উচিত ছিল কত, আমরা তো বলতাম হোয়াট শুড বি, আপনি তো কারেক্ট, ঠিক আছে 21790 তে আসবে। আপনার 22880 কেজি ইনপুট ব্যবহার করে আউটপুট হাউসে ছিল কত, 21790। এটাকে স্ট্যান্ডার্ড ইল বলে, স্ট্যান্ডার্ড ইল বা স্ট্যান্ডার্ড আউটপুট বলে, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কত, 21500। তাহলে কম হয়েছে না যতটুকু হাউসে ছিল তার থেকে? কম হয়েছে। এটা অ্যাডভার্স ভেরিয়েন্স, বুঝা গেছে? এবার যে বললেন যে 21790 আসে, বুঝছেন কি কেন আসছে? এটা এটাই তো আসবে তার, বুঝতে পারছি। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা আমরা দেখলাম 22880 কেজি ইনপুট ব্যবহার করলে দ্য আউটপুট অর ইল্ড শুড বি 21790.5 কেজি, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে অ্যাকচুয়াল আউটপুট ইজ 21500। সো অ্যাকচুয়াল আউটপুট ইজ লেস দেন দ্য স্ট্যান্ডার্ড আউটপুট। অ্যাকচুয়াল মানে যা হয়ে গেছে, যা হওয়া উচিত ছিল। তাহলে কম প্রোডাকশন মানে আমাদের জন্য নেগেটিভ। এখন রেট কোনটা ইউজ করবো এটা খেয়াল রাখতে হবে, রেটটা নিয়ে একটা ভুল হয় অনেকের। রেট যেটা ইউজ করবেন সেটা হচ্ছে এই যে দেখেন টোটাল কস্ট কত, 0.0805। এটা কতটুকু ইনপুটের কস্ট? 1.05। কতটুকু আউটপুটের কস্ট? 1 কেজি। আপনি যদি যেহেতু আউটপুট নিয়ে কাজ করছেন, আপনাকে অবশ্যই আউটপুটের রেট ইউজ করতে হবে, এই জিনিসটা যেন ভুল না হয়। আবার বলছি, আপনি যেহেতু আউটপুট নিয়ে কাজ করছেন, সেহেতু আপনাকে কি করতে হবে, কিসের রেট ইউজ করতে হবে? অলওয়েজ আউটপুটের রেট ইউজ করবেন। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো 0.805 কে 1 দিয়ে ডিভাইড করলে কত হবে, ওইটাই মনে হয়, তাই না? এরকম ফিগার নয়, একটু ভালো ফিগার হলে ভালো হতো। মনে করেন আপনার এখানে বলছে যে এখানে মনে করেন আছে 2 কেজি, এখানে 5 কেজি, এখানে 7 কেজি, মোট মনে করেন 14 কেজি। 14 কেজি তৈরি করতে মনে করেন কি বলবো 28 টাকার কাঁচামাল লাগছে। হ্যাঁ, তিনটা মিলে, বুঝা গেছে? 14 কেজি ইনপুট ব্যবহার করছেন, তার মূল্য হচ্ছে 28 টাকা। ওকে, এখন 14 কেজি কাঁচামাল ইউজ করে মনে করেন আপনার আউটপুট প্রোডাকশন হয়েছে মনে করেন আপনার 7 কেজি। তো 7 ইউনিট বা 7 পিস হয়েছে। এই যে 28 টাকা, এই 28 টাকাকে কি করবেন আপনি? 14 কেজি ইনপুট দিয়ে ভাগ করবেন না, কত কেজি দিয়ে ভাগ করবেন? আউটপুটটা দিয়ে ভাগ, কারণ আপনি যেহেতু আউটপুট নিয়ে কাজ করছেন, আউটপুটের রেটটা আপনার লাগবে। ক্লিয়ার এখন? জি স্যার। আমি আর একটা অঙ্গ দেখাচ্ছি, ক্লিয়ার না হয় যাবেন কোথায়, আর একটা অঙ্গ দেখাচ্ছি। এটা ইনপুট দিয়েও করা যায়, আমি ইনপুট দিয়ে যাবো না, কারণ ইনপুট দেখতে পারেন চাইলে। ইনপুট কি দেখাবো? উল্টা দিকে যাবেন, একটা গোলমাল লাগবে যেখানে একটা করলে হয়, এটা আপনারা দেখতে চাইলে আমি পরের দিন দেখাবো, আজকে দেখাচ্ছি না। বলেন বলেন, দুইটা রেজাল্ট কি আসবে? সেম রেজাল্ট আসবে, অবশ্যই সেম আসবে রেজাল্ট। তাহলে স্যার দুইটা শিখার জন্য করা যায়, কিন্তু আমরা দুটো শিখলে আমাদের দেখা গেল যে উল্টো অর্থ হয়ে গেল। আচ্ছা, শিখার জন্য যদি করতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে এই ওখানে আউটপুট দিয়ে করলাম, এখানে ইনপুট দিয়ে করবেন। এইভাবে করবেন যে 1 কেজি কি বলে, এখানে এই যে আউটপুট, অ্যাকচুয়াল আউটপুট কত? 21500। তাহলে 1 কেজি আউটপুটের জন্য ইনপুট লাগছিল কত?
লাগা উচিত ছিল কত 1.05 তাহলে 21,500 কেজি আউটপুটের জন্য ইনপুট লাগবে কত 1.05 কত লাগার কথা কত লাগা উচিত ছিল ইনপুট বা 100 এর জন্য কত ইনপুট লাগার কথা 22,500 লাগছে কত 22,880 দেখেন 22,575 আর লাগছে কত 22,880 তো বেশি লাগছে না কম লাগছে দেখে বলেন আবার বলছি দেখেন আপনার 1 কেজি আউটপুট করতে ইনপুট লাগার কথা কতটুকু 1.05 তাহলে 21,500 আউটপুট করতে ইনপুট লাগার কথা কত ওইটা ম্যাটেরিয়াল ভেরিয়েন্সের মতো আগে যেটা করে আসছেন গত চ্যাপ্টারে উইকি যদি আমরা বলি 1 কেজি আউটপুট করতে ইনপুট লাগে 1.05 তাহলে 21,500 করতে লাগবে বেশি তাহলে 1.05 ডিভাইডেড বাই 1 গুণ হচ্ছে মাল্টিপ্লাইড বাই 21,500 বোঝা গেছে এখন বোঝা গেছে তাহলে কত লাগলো আমরা পেলাম কত সরি আমি আবার করাই 21,500 তাহলে গুণ হচ্ছে 21,500 মাল্টিপ্লাইড বাই 1.05 এটা লাগা উচিত ছিল ইনপুট 22,575 21,500 ইউনিট তৈরি করতে লাগা উচিত ছিল ইনপুট কিন্তু অ্যাকচুয়াল ইনপুট লাগছে কত 22,880 অ্যাকচুয়াল ইনপুট তো অ্যাকচুয়াল ইনপুট কম লাগছে না বেশি লাগছে বেশি লাগছে স্যার এটা কি ভালো না খারাপ এটা কি এফিসিয়েন্সি বোঝায় না ইনএফিসিয়েন্সি বোঝায় হ্যাঁ ইনএফিসিয়েন্সি মানে খারাপ বোঝায় স্যার রাইট কতটুকু খারাপ 22,880 কতটুকু খারাপ বেশি লাগছে কতটুকু 305 কেজি 305 কেজি ইনপুট অর এক্সেস ইনপুট ইজ হ্যাজ বিন ইউজড টু প্রোডিউস দিস আউটপুট তখন আপনি করবেন কি ইনপুট রেট দিয়ে করবেন ইনপুট রেট বলতে এই যে এই টাকাটা লাগছে এত কেজির জন্য 0.085 কে তখন আপনি 105 যে 1.05 দিয়ে ভাগ করবেন মানে ইনপুট দিয়ে করলে ইনপুট রেট নেবেন আর আউটপুট দিয়ে করলে আউটপুট রেট নেবেন এটা খালি খেয়াল রাখতে হবে তাহলে 0.08 কত দেখলাম 0.0805 এটাকে যদি আমরা 1.05 দিয়ে ভাগ করি তাহলে রেট আসে 0.766666 এই যে 0.766 দেখতে পাচ্ছেন ওই কয় কেজি যে কয় কেজি বেরোয় সেটাকে এটা দিয়ে গুণ করলে সেম রেজাল্ট আসে 23.38 ক্লিয়ার জি স্যার এটা দুইটাই শিখে গেলাম ইনপুট দিয়েও করা যাবে আউটপুট দিয়ে আমি আউটপুট প্রিফার করি কারণ নামই এটা নামই হচ্ছে ইল্ড ভেরিয়েন্স কাজে ইল্ড ভেরিয়েন্স আউটপুট ভেরিয়েন্স দিয়ে করা উচিত এখন আসলে একটা কমপ্লিট অঙ্ক করি যেখানে আমরা ম্যাটেরিয়াল মিক্স এবং ইল্ড দুইটাই শিখতে পারবো হ্যাঁ এরপর আপনারা কোশ্চেন করা শুরু করতে পারেন যে কেন হলো কিভাবে হলো আমার কাছে এটা কঠিন মনে হয় না এই চ্যাপ্টারও কঠিন কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই হাউডু লিমিটেড অপারেটস এ স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম দা স্ট্যান্ডার্ড ডাইরেক্ট ম্যাটেরিয়াল মিক্স টু প্রোডিউস 1000 কিলোজ অফ আউটপুট ইজ অ্যাজ ফলোজ এবার একটু ভালো বুঝবেন যেহেতু এক না দিয়ে 1000 দিয়ে রাখছে তাহলে আউটপুট কত হওয়ার কথা প্রোডিউস মানে আউটপুট এটা আউটপুট কত হওয়ার কথা বাজেট করছে কত 1000 কিলো আউটপুট তৈরি করবে তার জন্য কয়টা কাঁচা মাল ইউজ করতে হবে কয় গ্রেডের তিনটা গ্রেড তাই না ম্যাটেরিয়াল গ্রেড এ বি এন্ড সি তাহলে ইনপুট লাগবে কতটুকু এ লাগবে কতটুকু 600 কিলো তার প্রাইস হতে পারে $1.10 বি লাগবে 240 কিলো তার প্রাইস হচ্ছে 2.40 পার কিলো সি লাগবে 360 তার প্রাইস হচ্ছে পার কিলো প্রাইস হচ্ছে 1.50 এই হচ্ছে আমাদের ইনফরমেশন দেওয়া আছে এটাকে বলে স্ট্যান্ডার্ড মিক্স ওকে এখন দেখেন রেইলি প্রোডাকশন কত হয়েছে অ্যাকচুয়াল আউটপুট কত ডিউরিং এপ্রিল অ্যাকচুয়াল আউটপুট 21,000 কিলো তৈরি করতে কতটুকু কাঁচা মাল লাগছে দেখেন ম্যাটেরিয়াল এ লাগছে 14,000 কিলো ম্যাটেরিয়াল বি লাগছে 5,500 অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল সি হ্যাজ বিন ইউজড আর ইউজড টু প্রোডিউস দিস 21,000 কিলোজ অফ আউটপুট তাহলে আপনার ইনপুট দেওয়া আছে
1000 এর জন্য আউটপুট হয়ে গেছে 21000 এখন এইটার জন্য এই পরিমাণ কাঁচামাল লাগছে এখন আপনাকে বলছে যে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স বের করেন আবার আমি সব সাবধান করে দিচ্ছি যে মিক্স ইল্ড করতে গেলে অবশ্যই টোটাল করে নেবেন সব সময় টোটাল কস্ট টোটাল ইনপুট টোটাল কস্ট টোটাল ইনপুট বোথ ফর স্ট্যান্ডার্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকচুয়াল মনে থাকবে ওকে তাহলে এটা যদি টোটাল করি কত হবে বলেন তো টোটাল করলে 600 200 800 300 1100 1200 কেজি তাই না 1200 কেজি এখন এটাকে গুণ করেন 600 × 1.1 240 × 2.4 360 × 1.5 তাহলে পেয়ে যাবেন টোটাল কস্ট টোটাল কস্ট যেটা বের হবে সেটা রাখবেন আর এখানে রাখবেন টোটাল কোয়ান্টিটি ওকে সিমিলারলি এখানেও টোটালটা করে ফেলবেন 14000 আর 5000 5 5 10 11 14 11 25000 এখানে 25000 লাগছে 21000 তৈরি করতে আচ্ছা আমি একটু দেখাই সমাধানটা আপনাদেরকে এটা সলিউশনটা আছে পেজ নাম্বার জাস্ট ইনপুটের রেশিও কত ছিল এবং অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ইনপুটের রেশিও কত আর অ্যাকচুয়াল ইনপুটের রেশিও কত এটা আপনাদের বের করতে হবে জাস্ট না ওইভাবে করলে ভুল হবে এটা না এটাই তো তাই না এটা পেজ নাম্বার কত 299 না না 300 300 স্যার আর ম্যাথটা ছিল কত নম্বর পেজে 275 এখানে কিভাবে করছে কিছুই বোঝা যায় না বোঝা যায় কোনটার কত পার্সেন্ট রেশিও আছে সেটা করছে সেটা আমরা কিভাবে করলাম কিসের ভিত্তিতে সেটা তো দেখাইতে হবে তাই না দেখেন রেশিওটা কিভাবে বের করবো অনেকে বুঝছেন অবশ্য আমি একটু ভেঙে ভেঙে দেখাই যারা বুঝেন না তাদের জন্য এটা 275 বললেন না 275 আপনি আপনার সিস্টেমে স্যার সহজভাবে শিখান স্যার আচ্ছা আমি আমার সিস্টেমে শিখাচ্ছি কি করবেন তাহলে আমি এখানে দেখাইতে পারছি না ওয়ার্ডে দেখাবো নাকি বললে বুঝবেন বললেই তো বুঝবেন তাই না বললে কি হবে জি স্যার এই যে দেখেন আগে যোগ করবেন এই তিনটা 600 + 240 + 360 আগে দেখাই তারপরে যদি না বলেন প্রয়োজন আবার ওয়ার্ড ফাইলে আমি দেখাবো অথবা এক্সেলে টোটাল কত হলো বলেন 1200 এই 1200 ভিতরে ম্যাটেরিয়াল এ কতটুকু 600 তাহলে 600 1200 কত পার্সেন্ট 600 কে ভাগ করবেন টোটালটা দিয়ে বোঝা গেছে এখন 50% তো ম্যাটেরিয়াল বি কত পার্সেন্ট লাগার কথা 240 / 1200 ওই টোটালটা দিয়ে জাস্ট কত 20% ম্যাটেরিয়াল সি কতটা লাগবে বুঝতে পারছেন 50 আর 20 70 হয়ে গেছে বাকি থাকে 30% তারপর আমরা দেখাই 360 / 1200 ক্লিয়ার সবাই এখন এখন ক্লিয়ার সবাই এখন কি বুঝছেন সবাই তাহলে কিভাবে আমরা রেশিওটা বের করবো যে তাহলে আমাদের যেটা দেখলাম তিনটা যোগ করলে টোটাল হয় 1200 তাহলে 600 এ লাগছে তার মানে 1200 অর্ধেক 600 50% লাগছে এ 20% লাগছে বি আর সি লাগছে সি লাগবে সরি লাগছে না এটা লাগার কথা এটা স্ট্যান্ডার্ড 50 20 30 টোটাল টোটাল ইনপুটের 50% এ লাগা উচিত 20% বি লাগা উচিত 30% সি লাগা উচিত এখন আমরা দেখবো তাই লাগছে কিনা কিভাবে এই তিনটা এখন যোগ করে ফেলেন কত হয় 14 + 19 + 24 25 তাই না কত হয় মোট 25000 25000 রাইট তাহলে 25000 যদি হয়
তাহলে স্ট্যান্ডার্ড কত ছিল ম্যাটেরিয়ালে কত পার্সেন্ট লাগা উচিত ছিল 50% রাইট তার মানে কত লাগা উচিত ছিল 12,500 কিন্তু এখানে লাগছে কত 2000 কম লাগছে না বেশি লাগছে বিতে বলা ছিল যে 20% লাগবে তাই না তাহলে লাগছে কত 5,500 এটা হচ্ছে 25,000 কত টোটাল 25,000 তার কত পার্সেন্ট বেশি লাগলে কি ফেভারেবল আনফেভারেবল তাহলে আমরা এটা আনফেভারেবল পাইছি এটা আনফেভারেবল পাইছি তাহলে এটা নিশ্চয়ই ফেভারেবল হবে আচ্ছা এখন আসেন 25,000 এটা লাগার কথা 30% যেমন আমরা মাত্র বের করলাম যে এখানে লাগা উচিত ছিল 7.5 লাগছে 5.5 2,000 কম লাগছে তো 2,000 কম লাগছে তার মানে হচ্ছে যে 2,000 গুণ হচ্ছে সি এর যে রেট সি এরটা দিয়ে দেবেন সি এর সময় সি এর বি এর সময় বি এর তাহলে সি এর রেট 1.50 তাহলে সি এর ফেভারেবল হচ্ছে 3,000 এখন আসেন আমি যা বললাম ঠিক আছে কিনা আমার কথা 300 পেজ নম্বর 300 আমরা যাই এখন বুঝবেন ওদের সমাধানটা ওকে এখন দেখেন খুব ভালো করে বুঝবেন যেমন সি এরটা দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনপুট এটা কোশ্চেনে দেওয়া আছে এ 14,000 বি 5,500 সি 5,500 টোটাল কত 25 তাহলে আমরা এই পরের কলামটা কিভাবে করব 25,000 এর ওই যে পার্সেন্টটা প্রথমে করে নিয়েছি 50 20 30 25,000 এর 50 কত 50% হচ্ছে এ অর্থাৎ 12,500 25,000 এর 20% হচ্ছে বি 5,000 500 এটা কম লাগছে 2,000 সবাই ওকে এখন এটা করার দুইটা অ্যাপ্রোচ আছে আপনি ইন্ডিভিজুয়াল মেথড আর হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড ইন্ডিভিজুয়াল মেথড সহজ বুঝতে তাহলে এখানে 1,500 বেশি লাগছে এ এর রেট ছিল 1.1 করে দিয়ে দিলাম বি এর রেট ছিল 2.4 করে বি এর টা বিতে দিলাম আর সি এর রেট ছিল 1.5 করে সি এর টা সিতে দেন তাহলে টোটাল কত হচ্ছে এ এর অ্যাডভার্স 1650 বি এর অ্যাডভার্স 1200 সি এর অ্যাডভার্স 3,000 প্রথম যেটা আনফেভারেবল পরেরটা হচ্ছে ফেভারেবল এখন দুইটা আনফেভারেবল কে একসাথে করে দেন আর ফেভারেবল একসাথে রাখেন প্লাস মাইনাসে মাইনাসে আপনারা জানেন 1600 আর 1200 2850 আর এখানে 3,000 তাহলে 3,000 বড় 3,000 থেকে 1650 বাদ দিলে থাকবে 150 ফেভারেবল এর এটা যে কোনো কোশ্চেন মিক্স বুঝছেন ভালো করে মিক্স বোঝা গেছে জি স্যার বোঝা গেছে কোশ্চেন ছিল স্যার অবশ্যই হ্যাঁ স্যার এই ইনপুট যখন ইন্ডিভিজুয়াল ইউনিট মেথডে করলাম তখন এই একই আপনার হচ্ছে ডিফারেন্স ইন কোয়ান্টিটির জায়গায় আমরা অ্যাডভান্স দিলাম 1500 আর মানে 1500 500 2,000 এই অ্যামাউন্ট গুলো বলছি ডিফারেন্স ইন কোয়ান্টিটি আবার সেম যখন ওয়েটেড এভারেজে করলাম তখন ওখানে ফেভারেবল দিলাম দুইটার লাস্ট একটা অ্যাডভান্স দিলাম কেন স্যার হ্যাঁ এটা একটা গোলমালের জায়গা ভালো কোশ্চেন করছে এটা তো মজার জায়গা বুঝছেন যে কেন ওই কাজ করলাম তো এইটাকে ক্লিয়ার কেন এটা বলেন দুইটা মেথডের একটা মেথড পারলে হবে দুইটা আমি শেখাবো যদিও দুইটার একটা পারলে হবে কেন ফেভারেবল দেখেন এটা আপনাকে জিজ্ঞেস করবে আপনি বলুন এই মেথডটা আমার কাছে একটু মানে মনে হয় উদ্ভট টাইপের এটা আসলে এটা আমার কাছে উপরে একটা লজিক্যাল মনে হয় এটা ইলজিক্যাল কিন্তু এর আবার এটাকে বেশি সাপোর্ট করছে কেন করছে ওরাই ভালো জানে
ওরা যুক্তিও দিচ্ছে যে ওয়েটেড অ্যাভারেজ মেথড ইউজ করা ভালো। ওনার কোশ্চেনের আনসার শেষে পাবো আমি উত্তরটা, আগে ওই পর্যন্ত যাই। হ্যাঁ হ্যাঁ, কারো কেউ কিছু বললেন কোনো কোশ্চেন? না স্যার, বললাম যে ওরা বলে যে ওয়েটেড অ্যাভারেজ অ্যাকচুয়াল রেজাল্ট দেয়। এখানে কি ভুল করলো বলে? জানি না স্যার, রেজাল্ট তো সেমই আসবে, এই যে রেজাল্ট তো সেমই আসবে, তো ওই করে কি অ্যাকচুয়াল রেজাল্ট দেয় নাই? না তো রেজাল্ট ডিফারেন্ট হয়ে যেত, তাই না? কি জানি স্যার, আর একটু চিন্তা ভাবনা করবেন, এটা হয়তো বা বেটার, বেটার বলে তারা বেটার বলছে, যারা আমাদের থেকে বেশি জানে জানাটাই স্বাভাবিক। এখন দেখেন ওয়েটেড অ্যাভারেজ মেথড তারা বলতে চাচ্ছে যে আমরা এই পর্যন্ত কিন্তু সেম ডিফারেন্স ইন কোয়ান্টিটি, এই পর্যন্ত কিন্তু সেম, এই পর্যন্ত যা করবেন সেম, কিন্তু বোঝা গেছে আমার কথা? এই যে 1, 2, 3 মানে অ্যাকচুয়াল ইনপুট কোশ্চেনে দেওয়া আছে, আমরা অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনে এটা আমরা এই যে এটার পার্সেন্ট করে বের করে নিলাম টোটালটা, এবং এ এ এফ অ্যাডভার্স ফেভারেবল লেখার দরকার নাই, বাট এই পর্যন্ত সেম 1500 বা 2000 এই মেথডেও কিন্তু এটাও সেম, সেম না এই পর্যন্ত? এখন কথা হচ্ছে যে ওয়েটেড অ্যাভারেজ আমরা কি করবো? ওয়েটেড অ্যাভারেজ খুব টাফ কিছু না, ভয়ের কিছু নাই। অঙ্কে যে ফিগার গুলো দেওয়া আছে, 600 কেজি ইনপুট লাগবে 1.1 করে, 240 কেজি লাগবে 2.4 করে, এটা গুণ চিহ্ন হবে, এটা প্লাস হবে না, প্লাস 360 লাগবে 1.5 করে, এটাও মাল্টিপ্লিকেশন সাইন হবে, এটা এটা প্লাস করে ফেলছে, এটা আসলে প্লাস হবে না। বুঝতে পারছেন তো সবাই? তাহলে আমি একটু দেখাচ্ছি অঙ্কটা, এইটাকে করবো কি টোটাল যে ইনপুট সেটা দিয়ে ভাগ করবো, তাহলে আমরা একটা অ্যাভারেজ রেট পাবো, ওয়েটেড অ্যাভারেজ রেট পাবো। ওয়েটেড অ্যাভারেজ আর সিম্পল অ্যাভারেজ এর পার্থক্য বোঝেন আপনারা? জি স্যার, ওয়েটেড অ্যাভারেজ স্যার প্রত্যেকটাই আলাদা আলাদা অ্যাভারেজ আসে, মানে একটা নতুন আইটেম যোগ করলে আলাদা অ্যাভারেজ আসে, কিউমুলেটিভ যেটা স্যার। আর সিম্পল অ্যাভারেজ কি করি বলেন তো? সিম্পল অ্যাভারেজ সবগুলো যোগ করে ভাগ করে দেই একটা টোটাল দিয়ে। সবগুলো কি কে ভাগ করি আমরা? টোটাল আমরা নাম্বার কে কোয়ান্টিটি দিয়ে গুণ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দিই সিম্পলে। শুনেন, সিম্পল এভারেজ আমি একটু ক্লিয়ার দেখি, একমত হয় কিনা দেখেন। যদি সিম্পল এভারেজ বলতো তাহলে করতাম কি, খালি তিনটা প্রাইস কে যোগ করে তিন দিয়ে ভাগ করে দিতাম। আচ্ছা তাহলে ঠিক আছে। আর ওয়েটে কি করে আমরা ওয়েটটাও বিবেচনা করে, যে শুধু প্রাইস না, তিনটা ওয়েট কি সমান নাকি? শুধু প্রাইস, ওয়েটের কোনো গুরুত্ব থাকে না, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা কি করবো, 600 কেজি কেনা হয়েছে, কেনা উচিত 1.1 করে, তাহলে ম্যাটেরিয়াল এতে লাগবে 660 টাকা, $660 সরি, 240 কেনার কথা ছিল, কেনা উচিত ছিল 2.4 করে 660, আর এখানে 576 লাগার কথা, 360 লাগার কথা, কেনার কথা ছিল হচ্ছে, বাজেট দেওয়া ছিল 1.5 করে, 544। তিনটা যে টাকা বেরা, তিনটাকেই যোগ করবেন, কত কত কারো মনে আছে? 1776 স্যার। ভাগ করবো এখন, তাহলে আমরা পেয়ে যাবো ওয়েটেড অ্যাভারেজ রেট। ক্লিয়ার এখন সবাই ওয়েটেড অ্যাভারেজ রেট? জি স্যার। ওকে, এই যে যে রেটটা বের হলো 1.48, এখন আপনি বলেন এটা হচ্ছে বাজেট দেওয়া আছে, এটা হওয়া উচিত অ্যাভারেজে। এখন বলেন এই ম্যাটেরিয়াল, প্রথম ম্যাটেরিয়ালটার বাজেট স্ট্যান্ডার্ড প্রাইস এর থেকে কম না বেশি? কম স্যার। হ্যাঁ কম স্যার, কম 1. দুইটা সেন্স থেকে ফেভারেবল আনফেভারেবল হবে, এই দুইটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু ওইটা ভরে যে গোলমাল লেগে যাবে। হ্যাঁ দুইটা আমি বলছি, দেখেন একমত হন কিনা আমার সাথে। তাহলে এইখানে আমাদের এর প্রাইস দেওয়া আছে স্ট্যান্ডার্ড প্রাইস 1.1, অথচ এভারেজ প্রাইস কত? 1.48। তাহলে এর প্রাইসটা কি লোয়ার? তাহলে এটা কস্ট যদি কম হয়, তাহলে কস্ট কম হলে কি বলতে চাচ্ছে তারা, কি বলতে চাচ্ছে এটাকে? ফেভারেবল। এটার ক্ষেত্রে আবার কস্ট কি, কম না বেশি? বেশি।
বেশি তাহলে কি হচ্ছে এটা আনতে পারো বাট ইন্টারেস্টিংলি এইটা হচ্ছে ঝামেলা এটা কি বলছে এটাও তো আনতে পারো হওয়ার কথা আনতে পারো হওয়ার কথা তাই না আচ্ছা এটা যদি আনতে পারো তাহলে মিল তো দেখেন তো তাই মনে হবে এরা কি করছে দেখেন 570 হচ্ছে কি সরি 460 কি আনতে পারো বল 460 আনতে পারো বল প্লাস 40 আনতে পারো বল তাহলে তোর মিলে না মিলে না স্যার মিলে না স্যার এখানে এটাও মাইনাস এটাও মাইনাস 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 প্লাস হলো নাকি স্যার না এটাও না এরা বলতে যাচ্ছে যে কেন এমন হলো এর ব্যাখ্যা এরা দিচ্ছে যে যদি আপনি কম কস্টের মেটাল ইউজ করতে পারে তাহলে সেটা ফেভারেবল অর্থাৎ স্যার কম কস্টের ম্যাটেরিয়াল যদি আমরা বেশি ইউজ করতে পারি সেটা ফেভারেবল আর বেশি কস্টের ম্যাটেরিয়াল কম ইউজ করলে সেটা ফেভারেবল এই সেন্সে রাইট এটা আপনারা পাবেন 282 নম্বর পেজের শুরুতে 282 নম্বর পেজের শুরুতে এই এই ব্যাখ্যাটা দিয়ে রাখছে এইজন্য তো বললাম এখান থেকে আপনার ডিসিশন নেওয়া খুব টাফ হয়ে যাবে বাট অঙ্ক করতে পারবেন অঙ্ক সহজ হয়ে যাবে একইভাবে অঙ্ক হয়ে যাবে কিন্তু আপনারা দেখবেন যে ডিসিশন নেওয়া খুব টাফ হয়ে যাবে মাঝে মধ্যে হয়তো বা আওলা ঝাউলা লেগে যেতে পারে এইটা একটু খেয়াল করেন এখানে মিক্স সেলস মিক্স ভেরিয়েন্স এখানে কি বলছে অ্যাডভার্স না কিন্তু আনসারে কি কি লিখছে ফেভারেবল ফেভারেবল দা প্রোডাক্ট এক্সপেরিয়েন্স ইজ ফেভারেবল ওভারঅল বিকজ অলদো দা কোম্পানি সোল্ড লেস অফ প্রোডাক্ট দেন দা স্ট্যান্ডার্ড মিক্স দিস ইজ দা লেস প্রফিটেবল প্রোডাক্ট যে আপনি যেটা বললেন ওই যুক্তিটা কেন বলছে কারণটা কি দেখেন যে প্রোডাক্ট এক্স এর প্রফিট কত হয় পার ইউনিট $5 স্যার $5 আর প্রোডাক্ট ওয়াই এর প্রফিট কত করে হয় $5 স্যার তাহলে বলতে যাচ্ছে যে প্রোডাক্ট ওয়াই এর বিক্রি বেশি হওয়া উচিত আর প্রোডাক্ট এক্স এর বিক্রি কি কম হওয়া উচিত কম হলে কি এটা ভালো কম হলে তো আমরা জানি যে টার্গেট প্রো টার্গেট সেলস থেকে যদি অ্যাকচুয়াল সেলস কম হয় তাহলে আমরা কি বলি আনফেভারেবল বলি না কিন্তু এরা কি বলতে যাচ্ছে এটা ডিসিশনের ক্ষেত্রে কি এটা কোম্পানির প্রফিটেবিলিটির প্রভাবটা কি পড়বে ফেভারেবল প্রভাব পড়বে বোঝা গেছে এবার লজিকটা বুঝছেন এদের স্যার এটা লজিকটা পার্শিয়ালি তো সত্য স্যার কিন্তু এখানে যদি কোনো কারণে যদি ব্রেক ইভেনে যদি আমরা চিন্তা করে যদি যদি এক্সটা কম বিক্রি হলো একটা স্ট্যান্ডার্ডের চাইতে ওয়াইটা ঠিক ওই সেম বিক্রি যদি না বাড়ে তাহলে তো আলটিমেটলি লস হবে রাইট হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু ওই যুক্তি তখন কি চলো আমাদের মানে এটার সাথে এটা কম মানে ই হইতে হবে স্যার অল্টারনেটিভ এটা বেশি হবে এটা কম হবে এটা কম হলে বেশি হবে এরকম যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু প্রপোর্শনেটলি যদি হয় হ্যাঁ বা অথবা যদি এটা মানে একটার ড্রব্যাকস যদি ওইটা যদি কভার করে ফেলতে পারে তাহলে এই যে যদি এমন হয় তাহলে বাঁচবেন স্ট্যান্ডার্ড মিক্স যা ছিল অ্যাকচুয়াল কি টোটালটা সেম তখন এটা হতে পারে কিন্তু টোটাল অ্যাকচুয়াল মিক্সটাও যদি কম হয়ে যেত সেলসের তখন তো ওইটা আমরা বলে পার হইতে পারতাম না ক্লিয়ার ওইটাই বলতে যাচ্ছে বুঝা গেছে ব্যাখ্যাটা এখন আমরা আমাদের প্রবলেমটা আসি
এই জন্য আমি বললাম আপনারা যদি এই অঙ্ক করেন এইভাবে তবু ইন্ডিভিজুয়ালটা নিজের উদ্যোগে করে নেবেন, কেন ইন্ডিভিজুয়ালে কিন্তু ক্লিয়ার বোঝা যায় যে আসলে কোনটা ফেভারেবল আর কোনটা ফেভারেবল না। এখানে কিন্তু ক্লিয়ার কাট, তাই না? কোয়ান্টিটিতে আমাদের বলে দিচ্ছে কোনটা ফেভারেবল আর কোনটা ফেভারেবল না। স্যার পরীক্ষায় কি এমনি ইন্ডিকেট করে দিতে পারে এটা ওয়েটেড এভারেজ অথবা ইন্ডিভিজুয়াল? এটা করার সম্ভাবনা খুবই কম। দেখেন আপনারা এরা যেটা করছে এটা খুব বেশি আমি দেখি না, আপনারা দেখতে পারেন এখানে যেমন যেটা করছে দেখেন এটা হচ্ছে হাইলি কস্ট আইটেম, তাই না? এটা কি হাই কস্ট আইটেম, এটাকে বলছে আনফেভার। আর এই দুটো কি লো কস্ট? লো কস্ট আইটেম বুঝছে। সো লো কস্ট আইটেম কে তারা ফেভারেবল করে দিচ্ছে, আর কি হাই কস্ট আইটেম কে তারা কি করছে অ্যাডভার্স করছে। বুঝা গেছে? কাজে আমার কাছে বেটার মনে হয় এই মেথডটা, এই মেথডটাই ক্লিয়ারলি বোঝা যায় যেহেতু কোয়ান্টিটি ডিফারেন্স সেহেতু কি কোনটা অ্যাডভার্স আর কোনটা ফেভারেবল সহজেই বোঝা যায়। ক্লিয়ার? এখন দুইটা সিস্টেম বুঝছেন কিনা? ক্যালকুলেশন তো বুঝছেন সবাই, ক্যালকুলেশন নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে এখানে আমি ডিসিশনটা কি দেবো, ফেভারেবল না আনফেভারেবল, এটা নিয়ে একটা ঝামেলা আছে। আর ইলভেরিয়েন্স যেটা বলছিলাম আগেই, কি ইলভেরিয়েন্স তো আমরা আগের অঙ্কে শিখে আসলাম, ওইটাই আমার কোশ্চেনের অ্যানসারটা কিন্তু পেলাম না স্যার। কোনটা স্যার? মানে 1500 আর 500 এখানে মানে ফেভারেবল দেখাচ্ছে মাইনাস 2000 এটা অ্যাডভার্স দেখাচ্ছে, ডিফারেন্স ইন কোয়ান্টিটি যেটা ওয়েটেড এভারেজ স্যার। ক্ষেত্রে কিন্তু ওখানে 1500 অ্যাডভান্স দেখাচ্ছি আর এই পাশে আপনার ওয়েটেড এভারেজে 1500 আপনার ফেভারেবল দেখাচ্ছি। না এখানে দেখেন ওয়েটেড এভারেজে কিন্তু এখানে কোনো ডিসিশন দেয় নাই কোয়ান্টিটি দিয়ে, এখানে কই আমি আপনি যেটা বললেন সেটা কি ঠিক আছে? দেখেন এখানে কিন্তু এই কোয়ান্টিটির পাশেই ডিসিশনটা দিয়ে দিছে কোনটা অ্যাডভান্স আর কোনটা ফেভারেবল, তাই তো? এটা তো বলতে চাচ্ছেন, কিন্তু এখানে কি কোনো ডিসিশন দিছে এখানে কোয়ান্টিটির পাশে? আপনি ওখানে যেটা বুঝলেন সেলস দিয়ে ওটা বুঝছি স্যার, কিন্তু এখানে তো কোয়ান্টিটি দিয়ে মানে এটা এটা তো ম্যাটেরিয়াল ইউজেস নিয়ে স্যার প্রশ্ন এখানে স্যার, তাহলে ফেভারেবল কিভাবে হয় এটা? তাহলে কস্ট, কস্ট দেখবো আমরা কস্ট, তাহলে কি দেখা হচ্ছে আপনি বলেন? ওইখানে তো সেলস প্রাইস ভালো হলে বেশি হলেই ভালো, আর এখানে প্রফিট বেশি হলে ভালো, এখানে কস্ট কি বেশি হলে ভালো না কম হলে ভালো? কম হলে ভালো। কস্ট কম কোনটার কোনটার বলেন? মেটেরিয়াল এর কস্ট কত 1.1, মেটেরিয়াল বি এর কস্ট কত 2.4, মেটেরিয়াল সি এর কস্ট কত 1.5। সবথেকে বেশি কস্ট কার? বির বিয়ের কস্ট সব থেকে বেশি, তো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল বি কি হচ্ছে তাহলে? অ্যাডভার্স অ্যাডভার্স। আর এ এসসি এআরসি তো স্যার কম্পারিজন হয়ে যাচ্ছে, এটা তো প্রবলেম, মানে এভাবে তো ডিসিশন কিভাবে হবে? এইটাই তো আমি বললাম, হ্যাঁ এইখানে ফেভারেবল আনফেভারেবল লেখাটা সো টাফ, এদের লজিক হচ্ছে এইটা দেখেন, এটা স্টেট হচ্ছে, এটা স্টেট হয়ে যাচ্ছে যে ঠিক আছে আমরা 14,000 কেজি 12,500 কেজি ইনপুট ইউজ হওয়া উচিত ছিল, 14,000 কেজি ইউজ করছি, তাহলে বেশি ইউজ করছি সেহেতু কি হয়ে যায় অ্যাডভার্স হয়ে যায় না? এটা কোয়ান্টিটি অ্যাডভার্স, তাই না? এইটার অ্যাডভার্স, এইটার অ্যাডভার্স, এইটার ফেভারেবল কোয়ান্টিটি, যদি আমরা কোয়ান্টিটি দেখি। ওকে কোয়ান্টিটি দেখলে কি হচ্ছে, এটা অ্যাডভার্স, এটাও কি অ্যাডভার্স, আর এটা কি ফেভারেবল, এটা নিয়ে তো কারো আপত্তি নেই, আপত্তি আছে? কথা বলেন ইন্ডিভিজুয়াল মেথডে কোনো ঝামেলা আছে কিনা?
না স্যার এটা তো কোনো প্রবলেম নেই, একটা জায়গাতেই স্যার পুরো ম্যাথের ওই প্রবলেম ওখানে। রাইট, যখন ওয়েটেড এভারেজ আমরা ইয়ে করছি তখন আমরা কোয়ান্টিটি দেখে কোনো ডিসিশন দিচ্ছি না, তখন ডিসিশন কি দেখে দিচ্ছি? কস্ট দেখে, তাই তো? আচ্ছা কিভাবে ডিসিশন দিচ্ছি? এখানে এভারেজ কস্ট লাগা উচিত ছিল, স্ট্যান্ডার্ড লাগা উচিত ছিল 1.48 এভারেজ, কিন্তু স্ট্যান্ডার্ড অথচ এর জন্য বাজেট করা আছে 1.1, তাহলে এখানে কস্ট কম লাগছে না বেশি লাগছে? কম লাগছে, তাহলে ফেভারেবল হওয়া উচিত। আচ্ছা এখন বি এর ক্ষেত্রে আসেন, এভারেজ লাগা উচিত 1.48, কিন্তু বি এর জন্য বাজেট দেওয়া লাগছে কত? 2.4, কম দেওয়া লাগছে না বেশি দেওয়া লাগছে? বেশি দিতে হয়েছে। তাহলে কি বলবো আমরা, ফেভারেবল না আনফেভারেবল? আনফেভারেবল, আনফেভারেবল, আনফেভারেবল। এই দুটো দিতে কোনো ঝামেলা নাই, আছে নাই ঝামেলা? নাই ঝামেলা কোনটা নিয়ে হচ্ছে? শুধুমাত্র সিটা নিয়ে। সিটা আমাদের হিসাবে কি হওয়া উচিত ছিল? অ্যাডভার্স। অ্যাডভার্স কেন? কারণ আমার এভারেজ কস্ট হওয়া উচিত 1.48, কিন্তু এটার এটার ইন্ডিভিজুয়াল কস্ট কত? 1.50, সো বেশি লাগছে, কাজে এটা কি হওয়া উচিত? অ্যাডভার্স হওয়া উচিত। এদের লজিক অনুসারে এটা হওয়ার কথা, ওয়েটেড ভার্সেস স্ট্যান্ডার্ড প্রাইস। কিন্তু এখন মিলাইতে পারে না, এখন কি বলছে দেখেন, যখন মিলে নাই উপরের রেজাল্টের সাথে তখন কি বলছে তারা, যে এইটাও ফেভারেবল। কেন ফেভারেবল? কারণ আমাদের হাইয়েস্ট কস্ট কত? এই যুক্তি তারা দেখাচ্ছে হাইয়েস্ট কস্ট কত? 2.4, তার থেকে এটা যেহেতু কম লাগছে সেহেতু এটা কি বলছে? ফেভারেবল। স্যার আমি একটু বলি, স্যার আমি বাসার বলছি, আমার মনে হচ্ছে স্যার এখানে ওরা আগে কি বলছে আমি অবশ্যই জানি না স্যার, এখানে আমার মনে হচ্ছে ওরা টোটাল ভেরিয়েন্স কে ক্যালকুলেশন করছে, কারণ আমার কোয়ান্টিটি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ইনপুট ইন স্ট্যান্ডার্ড প্রপোর্শনে এটা অ্যাকচুয়াল ইনপুটের থেকে বেশি লাগছে, যে 5,500 এবং 7,500, এখানে 2,000 ফেভারেবল। স্যার স্যার শুনতেছেন তো, 2,000 ফেভারেবল এবং এইটা প্রাইসের ক্ষেত্রে 0.02 আনফেভারেবল, কিন্তু এই টোটালটা যখন গুণ করা হচ্ছে তখন স্যার কোয়ান্টি টোটাল ভেরিয়েন্সে আবার এই $40 ফেভারেবল হচ্ছে। সেটাও তো আবার কোয়ান্টিটি লজিকের উল্টা হয়ে গেল না, মানে প্রথম দিনের ডিসিশন দিলেন হচ্ছে প্রাইস দেওয়ার, শেষেটা ডিসিশন দিচ্ছেন কোয়ান্টিটি দিয়ে, তাই বলতে চাচ্ছেন আপনি? না প্রথম দুইটা তো স্যার টোটাল ভেরিয়েন্সই হচ্ছে স্যার, যেমন প্রথম এই এই সমস্যার সমাধান করার জন্য আপনার ইয়েতে দেখবেন ওই রাইটারদের বইপত্র দেখবেন, এই যখন ওয়েটেড এভারেজ মেথড দিয়ে করে তখন তখন টোটালটা দিয়ে করে, ইন্ডিভিজুয়াল আইটেমে যায় না। হ্যাঁ এই ঝামেলা বের করার জন্য, কিন্তু এরা ইন্ডিভিজুয়ালে গেছে গিয়ে এই ঝামেলাটা বাতাইছে না। এই মেথডটা যদি বাংলাদেশে রিয়েল কন্টেক্সটে যদি কোন অ্যাকাউন্ট্যান্ট বা ডিসিশন মেকার এন্টারপ্রেনর কে যদি বোঝানোতে চাই তাহলে কি বোঝানো অনেক কঠিন হবে না? অবশ্যই হ্যাঁ, এর থেকে এই মেথডটা অনেক বেটার, এই জন্য আমি বারবার বলছি ইন্ডিভিজুয়াল মেথডটা বোঝার জন্য বোঝানোর জন্য কি অনেক বেশি সহজ এবং কমফোর্টেবল, তাই না? আমি যেটা বলতেছিলাম স্যার, যে আমি যে আমরা একটা মিক্সে তিনটা আইটেম আমাদের লাগে যেটার প্রাইস বেশি, আমরা চেষ্টা করব ওই আইটেমটা কম ইউজ করার জন্য। হ্যাঁ এখানে তাহলে ফেভারেবল হবে, রাইট? হ্যাঁ এটা তো ঠিক আছে। না না এটা 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 কারণ প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে স্যার একটা নির্দিষ্ট রেশিও থাকে এবং প্রত্যেক একটা রেশিও সাথে সংশ্লিষ্ট, চাইলে কিন্তু আমি একটা কম দিয়ে একটা বেশি দিয়ে প্রোডাক্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারবো না, ওটার ইমপ্যাক্ট ইল্ডের উপরে গিয়ে পড়বে, আপনি ওটা যত ফেভারেবল করার চেষ্টা করবেন কম মানে বেশি হবে কোয়ালিটি সমস্যা হবে, ইল্ডে গিয়ে প্রবলেমটা হয়ে যাবে, কারণ এখানে চিপার ইউজ করলে এখানে কি হবে, ইল্ডে গিয়ে এটা নেগেটিভ ইমপ্যাক্ট পাবেন আপনি। মিক্সকে যখন ফেভারেবল করতে যাবেন তখন ইল্ড কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, কারণ আপনি যদি সিমেন্টের জায়গায় বালি বেশি দেন তাহলে কি হবে, কোয়ালিটি কি হবে? আমরা চেষ্টা করব অবশ্যই স্যার, তাই না? কাজেই তাহলে আমরা আপাতত এখানে ডিসিশনে থাকি যে আমরা ইন্ডিভিজুয়াল মেথড দেখে ডিসিশনটা দেব, দেওয়ার পরে
আমরা এইটা একটু ট্রেন্ডে অ্যানালাইসিস করে দেখবো বাকি অঙ্কগুলো তারা কি করছে, তারা কি মাইনাস মাইনাস পাইলে প্লাস করে দিছে, নাকি এই 2.4 বা যেটা হাইয়েস্ট এর কম হলে ফেভারেবল করছে, এটা লজিকটা কি, এটা এটাকে প্রায়োরিটি দিচ্ছে না এটাকে, এখানে দুইটার ক্ষেত্রে প্রায়োরিটি দিল প্রাইস কে। আবার হচ্ছে এখানে গিয়ে প্রায়োরিটি প্রাইস কে প্রায়োরিটি না দিয়ে তারা দুইটা অ্যাডভার্স হওয়া সত্ত্বেও তারা ফেভারেবল বলছে, তাই না? আচ্ছা ইলটা দেখেন, আমরা মিক্সটা নিয়ে সামনের দিন আবার কথা বলবো। হ্যাঁ ইলটা দেখেন, ইলটা ইলটা তো পারবেন তাই না সবাই? ইল কিন্তু জাস্ট টার্গেটের মতোই, জাস্ট আফটার একটু আগে যেটা করলাম ইনপুট যেটা আছে আমাদের 600 কেজি 1.1 করে প্লাস 240, এটা কি বলা হয়ে গেছে অলরেডি নাকি হয় নাই? বলা হয় নাই। আচ্ছা তাহলে আমরা কি করবো, 600 ইউনিট 1.1 করে 600 কিলো, এরপর হচ্ছে 240 কিলো 2.4 করে 360 কিলো 1.5 করে আমরা টোটাল থাকে আমরা আউটপুট দিয়ে ভাগ করব। যেহেতু আউটপুট, হ্যাঁ এখানে 1200 হওয়ার কথা স্যার, 1000 কেমনে হলো? আপনি কি আউটপুট দিয়ে করবেন না ইনপুট দিয়ে করবেন, কোনটা করবেন স্যার? আমরা যখন এটা ভাগ করব স্যার, উপরেরটা যেগুলো যোগ করলাম ওটা তো বিয়োগ ভাগ করব না স্যার? এই 600 যোগ 230 না, ইল্ড কিন্তু দুইটা মেথড শিখে আসলাম, এটা সহজ, এটা নিয়ে পাচ্ছেন না, মিক্স ভেরিয়েন্স সহজ, ইল্ড সহজ, শুধু মিক্স যদি আপনি ওয়েটেড এভারেজ করেন তাহলে আপনার ক্যালকুলেশন সহজ, কিন্তু ডিসিশন দেয়া ঝামেলা, এটাতে পাচ্ছেন না, এটা পাচ্ছানোর কোনো কারণ নাই। দেখেন 1000 আউটপুটে 1200 ইনপুট লাগবে, 1000 কিলো আউটপুট করতে ইনপুট লাগবে 1200, বোঝা গেছে? আপনি যদি আউটপুট দিয়ে করেন তাহলে 1000 কেজি দিয়ে ভাগ করবেন, আপনি যদি ইনপুট দিয়ে করেন 1200 কেজি দিয়ে ভাগ করবেন। ওকে ওকে, তাহলে প্রতি কেজি আউটপুটে মেটেরিয়াল লাগা উচিত ছিল কত, বাজেট দেওয়া আছে কত, 1.776 ডলার পার কেজি। এখন আপনারা বলেন কাঁচামাল ইউজ হয়েছে কত কেজি, আমরা তিনটা যোগ করে কত পেলাম, 25,000 কেজি না? স্যার এখানে আরেকটা বিষয় আছে স্যার, এখানে আউটপুট কিন্তু দুইটা আছে স্যার, একটা স্ট্যান্ডার্ডের আউটপুট একটা অ্যাকচুয়ালের আউটপুট, কোনটা দিয়ে কিভাবে মানে করবো স্যার, কোনটার ক্ষেত্রে? এইটা ভয়, এইটা এইটাতে আর ইয়ে লাগায় না, এটা কিন্তু অনেক সহজ, আপনার এই যখন বাজেট করছে মাত্র 1000 কিলোর জন্য করছে, আপনার আউটপুটে কি 1000 কিলো হয়েছে? আউটপুট তো 21,000 কিলো হয়েছে তাই না? আবার বলছি এটা খুবই সহজ জিনিস, দেখেন অঙ্কের শুরুতে যে দেওয়া আছে 1000 কেজি আউটপুট করতে কত কেজি ইনপুট লাগবে বলছে শুরুতে, 1200 কেজি, তাহলে 1200 কেজি ইনপুট ব্যবহার করে যদি 1000 কেজি আউটপুট হয় তাহলে অ্যাকচুয়াল আউটপুট কত, 25,000 কেজি ইনপুট ইউজ করে কত কেজি আউটপুট হওয়া উচিত ছিল? এটা সহজ জিনিস, এটা নিয়ে বাজার লাগে না। আবার বলছি কোশ্চেনের শুরুতে বলা আছে 1000 কেজি আউটপুট করতে 1200 কেজি ইনপুট লাগবে, বলা আছে কিনা? আছে। তাহলে অ্যাকচুয়াল ইনপুট কত লাগছে আমাদের, তিনটা যোগ করে আমরা কত পাইছি, 25,000 পাই নাই? তাহলে 25,000 ইনপুট ইউজ করে কতটুকু আউটপুট হওয়া উচিত ছিল, কত বেড়েছে? 833। আচ্ছা এখন আমরা দেখবো অ্যাকচুয়াল আউটপুট কত, এই 25,000 ইনপুট ইউজ করে অ্যাকচুয়াল আউটপুট কোশ্চেনে দেওয়া আছে, দেখেন দেওয়া আছে 21,000 কেজি, তাহলে বেশি হয়েছে না কম হয়েছে? তাহলে বেশি হলে সেটা ফেভারেবল, কত করে রেট দেব, 1.776 দিয়ে, তাহলে আমি পেয়ে যাবো ইল ভেরিয়েন্স ফেভারেবল। এই ইল ভেরিয়েন্সে কোনো ভেজাল নাই, বলেন আমি যতবার বলেন ততবার আমি আনসার দেবো, বলেন ইল ভেরিয়েন্সে কোনো ভেজাল নাই, মিক্সেও ভেজাল নাই, ইন্ডিভিজুয়াল মেথডে মিক্স যদি আপনি ওয়েটেড এভারেজ দিয়ে করেন তাহলে আপনার ফেভারেবল আনফেভারেবল ডিসিশনটা আমাদের আর একটু দেখতে হবে, যে আসলে এখানে কোনো ক্লিয়ার কাট কোনো ইয়ে দিতে পারি কিনা, ব্যাখ্যা দিতে পারি কিনা। ইল্ড নিয়ে কারো সমস্যা আছে বলেন তো, ইল্ড নিয়ে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যালিস নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার ঠিক আছে স্যার। এবং মিক্স ও সমস্যা নাই, যদি ইন্ডিভিজুয়াল মেথড করে মিক্স সমস্যা, ওয়েটেড এভারেজ মেথড আপনারা এটা চিন্তা ভাবনা করেন, আপনারা যেহেতু অনেকে প্র্যাকটিসেও আছেন যে আসলে এটার কি লজিক তারা দিতে পারে, এবং অন্যান্য অঙ্ক যদি আমরা দুই তিনটা করি তাহলে আমরা একটা কনক্রিট ডিসিশনে আসতে পারবো যে আসলে কিভাবে আমরা ফেভারেবল আনফেভারেবল। এই দুটো তো ক্লিয়ার বুঝলাম যে না ওয়েটেড এভারেজের থেকে প্রাইসটা কম লাগছে,
এখানে কম লাগছে এজন্য ফেভারেবল বললো আর এখানে ওয়েটেড এভারেজ থেকে প্রাইসটা বেশি লাগছে বলে আনফেভারেবল বললো বাট এইটা কিভাবে বললো এইটা কেন ফেভারেবল বললো এটার ব্যাখ্যা আমাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে এটাকে কনক্রিট কোন ডেফিনেশন আছে নাকি এরা মন গড়া বিভিন্ন সময় বিভিন্ন রকম বলছে সো আজকে সময় শেষ হয়ে গেছে আমরা আগামী ক্লাসে তাহলে বাকিগুলো দেখবো আজকে চাইছিলাম অপারেশনাল থিওরি নিয়ে আলোচনা করতে গেলে সময় নষ্ট হয়ে গেল যাক আমরা আগামী ক্লাসে তাহলে মিক্স ইল যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন করতে পারেন মিক্স ইলটা নতুন আর কিছু না এগুলোই বারবার ঘুরে ফিরে আসবে আমরা আগামী ক্লাসে অপারেশনাল প্ল্যানিং দেখাই তারপরে মিক্স ইল থাকলে পুরো শেষ করে দেবো তো ঠিক আছে ভাই ভালো থাকেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার